মিটিংয়ে বসে কইতাছে রে আমরা বৈদ্য কোনো সময় চুরি হয় না চুর তাই লোক এমনি হেঁতে লাভ দিই থাকো আমি তো সজাগ কত তুই সজাগ থাকতো চুর ঢুকলো কেমন আমি খালের ফারো না কত তুই খালের ফারো থাকতো চুর ঢুকলো কেমন কয় যখন নৌকাটা দিয়া চুরটা আইতে আসে আমি সাইয়া রুচি না আমি কত তুই সাইয়া থাকতে আমার চুর ঢুকে কেমনে কয় যখন দেখলাম যে চুরটা আইতে আসে আমি তো আসতেই করে ভিতর বাই তাইয়া করছি কয় চুর আইসে গাড়ার তুই ভিতর বাই তাই কয় আমি কুহুদা ভিতর বাই চুর যখন দেখলাম ভিতর বাই ঢুকতে আসে আমি গড় না কয় আর ফোরে যখন দেখলাম যে সুরে গড় ঢুকতে আছে আমি চিন্তা করলাম লাড়া দাওয়া ঠিক হইতো না আমি উঠতে গেছি ওই সিলিং এর উপরে আবু জাহেলের বংশধরও আছে নাকি নাই এটি জাগা মতো ফাওয়া যায় না এটি দেখবেন মাইদ রাইট বাইর টক শো করে ঠিক কেনা ক এটি দেখবেন আপনারা তো খেয়াল করেন না আমার আবার অনেক কিছু খেয়াল করা লাগে এই যে বাংলাদেশও যে আবু জেহেলের বংশধর এটি রে কয় বুদ্ধিজীবী ঠিক কিনা ক এডি বুদ্ধি বেচা বেচা খায় মানে বুদ্ধি কামল লাগায় আর এডি বুদ্ধি বেচা বিচ্চা খায় ঠিক কিনা কও এডি দেখবেন সবটির দেখবেন তাল খসলা মাথাতে একটা অসুল নাই আমি চিন্তা করলাম আচ্ছা বুদ্ধির লোকে চুলের তো শত্রু থাকি রে যে বুদ্ধি থাকলে চুল থাউন যেত না কারণ বা কি আমি অনেক গবেষণা বার করছি কইরা বার করছি আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া তার চুল বেড়াই আলগা করে লাইছে তা অসভ্য কথা কইলে আলেমল আমার বিরুদ্ধে কথা কয় কথা বললেই মসজিদ মাদ্রাসের বিরুদ্ধে কথা কয় কথা বললে ইসলামের বিরুদ্ধে কথা কয় ঠিক যেন বলো এটিরে বাংলাদেশ বুদ্ধিজীবী কয় এইটির ব্যাপারে কোরআনুল আনুল কারিমে আল্লাহ তাবারু কথালে আয়াত নাজিল করে দিয়েছেন কোরআনে ঢোকার আগে মার শয়তান থেকে ফলে হচ্ছে এই যিনি রহমান যিনি রাখিম তার নামে চলো শুরু করি সবাই পড়ি হম আনিহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কালানাম বালহুম আযাল আল্লাহ কয় ও দাশিরদিয়ার মানুষ ও নারায়ণ গুঞ্জের মানুষ ও আড়াই হাজারের মানুষ মন দিয়ে রে বান্দা আল্লাহ কয়ালাহুম করু বুল্লাফি হা দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না আমি বলি এটা আবার কি মানুষ আল্লাহ কয় আমি কি বলছি না কি মানুষ আমি বলি তাহিলে সে কি আল্লাহ কয় উলাই ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আমি বলি সে কি জানোয়ার আল্লাহ আদাল এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা এমন আছে না কি না কয়েকদিন আগে একটা ধরা খাইছে ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটি চারটিখানি কথা না প্রাচ্য অক্সফোর্ড বলা হয় যদিও এখন এশিয়ার ভিতরে একশো ইউনিভার্সিটি তালিকা করলেও ঢাকা ইউনিভার্সিটির নাম আর পড়ে না দুঃখজনক দুঃখজনক খালি হ্যানো দেখবেন সিঙ্গারা বেচ্চা কেমনে বিল তুলন লাগে পর্দা কেমনে একটা তিন হাজার হাজার লাগান লাগে এই কারবার চলতে আছে কখন ইস্তার মাহফিল এটা কেমনে বাধা দেওয়া যাইবো কোরআনের আসর বসলে জামাতে নামাজ পড়লে তাদেরকে পিটানু যাবে এইটাই হচ্ছে এখন ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাজ ঠিক কি না বলো ঢাকা ইউনিভার্সিটিতে আপনার একটা প্রফেসর চারটিখানি কথা না ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর তে কোনো অটো চালায় না তে কোনো রিক্সা চালায় না তে বসুইটা কামলা তে কোনো এমন না যে দান দায় খের হুগায় বিষয়টা এরকম না ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সে যেই এক কথা কইছে সে কইতে আছে কয় খেয়াল করেন সেই কথা কয় যেই সব মেয়েরা পর্দা করে বুড়কা পরে নেকাব লাগায় হেজাব লাগায় ওই সব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই আপনারা কি এটার সাথে একমত একমত এই যে হুজুরের মেয়ে আতাউল্লাহ হুজুরের মেয়ে মনে করেন পর্দা করে সে ইউনিভার্সিটিতে পড়তে চায় পড়তে পারবে না আমার ছেলে পড়তে পারবে না পর্দা করলে নামাজ পড়লে রোজা রাখলে নেকাব লাগাইলে হেজাব লাগাইলে আমার বোন আপনার মেয়ে সে পর্দা পড়তে পারবে না তার কথা অনুযায়ী যেহেতু এটা প্রাচ্য অক্সর ঢাকা ইউনিভার্সিটি পর্দা করে হেজাব পরে নেকাপ লাগিয়ে বুড়কা পরে এই ইউনিভার্সিটিতে পড়তে পারবে না কি আপনি আর একমত কথা কোন একমত আমি বলেছি যেই দেশের শতকরা বিরানব্বই জন লোক মুসলমান যেই দেশ মসজিদের দেশ মাদ্রাসার দেশ যেই দেশ ওলামাই ক্যারামের দেশ যেই দেশে হকানি পীর মশায় ক্যারা ন্যাংটির বদলে লুঙ্গি পড়া শিখিয়েছে হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লেখতে শিখিয়েছে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে যেই দেশের মুসলমানেরা আশা নামাজ পড়ে দূরত পড়তে পড়তে ঘুমোতে যায় যেই দেশের মুসলমানের ঘুম ভাঙ্গে ফজরের জানে এই দেশে পর্দার বিরুদ্ধে কথা বলার দুঃসাহস আমি বলেছি ঢাকা রাজধানীতে শীতাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহাড়ায় ইসলামের বিরোধিতা করা সহজ পাল্লারাই হাজার জমি আছে বলো ঢাকা যাওয়া যাবে না সবাই পড়ে না আমি জোরে পড়ে না আমি আমরা যদি নিথর নিস্তব্ধ হয়ে যাই আমরা যদি ঘুমিয়ে পড়ি তাহলে এ জাতি শেষ হয়ে যাবে ইসলাম নামক একটা জিনিস আর থাকবে না ঠিক কিনা বলো সজাগ থাকতে হবে কোন দিক দিয়ে শীত কাটা চোর ঘরে ঢুকে গেল আপনাকে খেয়াল রাখা আপনি শুধু ওই বেটার মতন কথা তো একটা মনে পড়ছে কইলে তা আর আই না নাই ওই এলাকা আমরা হয়ে গেছি কেমন মুসলমান জানের ওই হাতার মতো কোনটার মতো হলে তো কইছি না কয়েলেটা ওই একতে খালের ফাড়ি দিয়ে আটতে খাল দোষি খালের ফাড়ি দিয়ে আটতে আসে তে দেখছে যে সুর নৌকা দিয়ে খাল ফাড়িটি আছে এই বাড়িতে সুর হইসে পরের দিন সবাই মিটিংয়ে বসছে মিটিংয়ে বসে কই রে আমরা বৈদ্য কোনো সময় সুরই হয় না সুর তাই লোক এমনি হেঁতে লাভ দিই আমি তো সজাগ কত তুই সজাগ থাকতো সুর ঢুকলো কেমন আমি খালের ফাড়ো না কত তুই খালের ফাড়ো থাকতো সুর ঢুকলো কেমনে কয় যখন নৌকাটা দিয়ে সুরটা আইতে আছে আমি সাইয়া রইছি না আমি

করে তো তুই সাইয়া সাইয়া কিতা করো কয় সুরে যখন বস্তাটা মুখটা বান্ধিয়া বাইরে গেল তখন তো আমি সিল্লান দিলাম সুর রে আমরার অবস্থা হয়েছে এইরকম সুরে আমরা নামাজ লইয়া কথা কয় আমরা কই সারছে এতে আমরা কি চাইতো না সুরে আমার টুপি খুলে ফেলতে চায় দাস্তিক মূর্তা দেরা আমি বলি কিছুই হবে না আমার চুর আমার নাস্তিক মূর্তা দেরা আমার আলেমকে জালখানায় ঢুকাইতে চায় আমি বলি তখন কিচ্ছু হবে না শতকরে বিরানব্বই জন লোক মুসলমানের দেশে জালখানায় থাকার কথা ছিল নাস্তিক মুরতাদ কাফের বেদিন আর চোর ডাকাই বদমাসারা এই বাংলাদেশের জালখানায় এখন ভরে গেছে আলে বলা বাতিয়া ঠিক কিনা বলো সবাই পড়ে না না আমিন আমিন সুতরাং ইসলামের গায়ে যদি আঘাত লাগে সেই আঘাত লাগতে হবে মুসলমানের কলি যায় ঠিক না বলো এটাই হচ্ছে ইমান এটাই হচ্ছে ইমান ইমান মানি আপনি ফাস্ত নামাজ মসজিদে গিয়া পড়বেন পাগড়ি মাথার দিয়ে আটবেন টুপি মাথার দিয়ে আঁটবেন সুর মাথর কাজল দিয়ে আপনি আঁটবেন মনে হয় ফেরেস্তা নাজি লইছে এগুলো দিয়ে ইসলাম বেড়াত লাগাই লইতে আপনার কিছু আইয়ে যায় না আপনি প্রকৃত ইমানদার হতে পারেন নাই ঠিক কিনা আপনার মতো মুসলমান কয় কুটি থাকলে লাভ হইব কিনা ফোনে দুইশো কোটি মুসলমান এখন বাংলা পৃথিবীতে পুনে দুইশো কোটি মুসলমান আটশো কোটি মানুষ পুনে দুইশো কোটি মুসলমান আর তিনশো জন বদরের প্রান্তরে মুসলমান ছিল কোয়ান্টিটি ছিল কম কোয়ালিটি ছিল তাদের এক হাজার ওই কাফের বেদিন সৈন্যের প্রশিক্ষিত সৈন্য বাছাই করা সৈন্যের সামনে তিনশো তেরো জন যখন গর্জে উঠেছিল সত্তর জনকে কসু করেছিল সত্তর জনকে বন্দি করেছিল ইসলামের পতাকা পথ করে উড়িয়ে দিয়েছিল ঠিক কিনা বল বেশি লুক লাগে না ইমানদার সামান্যই যথেষ্ট তো যেই কথাটা কইতাম ইসলাম আকল কথা মনে আছে তো ইনশাআল্লাহ তাহলে আকলের দাম কম না বেশি কম না বেশি এই আকল দিশ আল্লাহ কাজে লাগানোর জন্য এই আকল খাটাইয়া খাটাইয়া তুমি ইসলামের বিরোধিতা কেমনে করবা এটার জন্য দেয় নাই আকল কাজে লাগাইয়া লাগাইয়া ফরের দিন বিচার হবে আগের রাইতে টেহা খাইয়া বিচার কেমনে কাট করবা এই জন্য দেয় না আকল দিছে কাজে লাগাইয়া এমনকে মজবুত করার জন্য আর আমরা এই বুদ্ধিখাটাই এখানে আকল কাজে লাগাইয়া লাগাইয়া মুসলমানের কেমনে দুর্দশা করা যায় মসজিদের বিরুদ্ধে কেমনে নি করা যায় মাদ্রাসাগুলোকে কেমনে বন্ধ করে দেওয়া যায় মাদ্রাসার ছেলেগুলোরে কেমনে নিয়া ওই কিন্টার গার্ডেনের নাম দিয়ে আমার বক্তব্যগুলো ধ্বংস করে ইসলামকে চিরতরে বিদায় করা যায় এই জন্য আমরা আকল দেয় নাই ঠিক কিনা বলো তাহলে আকলের দাম আছে নাকি নাই আল্লাহ না কয়টা জিনিস দিছে ও মার্শাল্লাহ সচেতন শ্রোতা কয়টা না গেল কয়টা রইল কয়টা দুই নম্বরে কর আডুল ক্যারি সুভাল বলবেন না আমরা যখন আল্লাহর কাছে চেয়েছিলাম ইহিদিন মুস্তাকিম হে আল্লাহ সহজ সরল রাস্তাটা আমাদেরকে দেখাই দাও আমরা বোকা মানুষ যদিও তুমি আকল দিয়েছো সামনে থাকাইলে পেছনে দেখি না ডাইনে থাকালে বামে দেখি না গত শনিবারে কি দিয়া ভাত খাইছি আজকে শনিবারে মনে নাই সুতরাং বুদ্ধি শুদ্ধি একেবারেই কম ইহিদিন আসল মুস্তাকিম সহজ সরল রাস্তাটা দেখাই দাও চেয়েছি কার কাছে আল্লাহর কাছে যখন দরখাস্ত দিলাম আল্লাহর কাছে দরখাস্ত দিলে কবল হয় না কি হয় না আল্লাহ কয় অনি আস্তা জিবলা কুম বান্দারে অবান্দা তুই ডাক দে আমি ডাক্তারের জবাব দেব তুই দরখাস্ত দে আমি মঞ্জুর করে না তুই দোয়া কর আমি কবুল করে না বো এই ওয়া কার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না আল্লাহ তা বারু কথা আল্লাহ কই আল্লাহ দিই না মায়ুর ইদুল্লাহ বিহী খয়েরান আল্লাহ যাকে কল্লান দিতে চায় দিনার রাস্তা আল্লাহ তা বারু কথা তার জন্য সহজ করে দেয় আমরা চাইব কার কাছে যিনি দিতে পারেন তিনি কে চাইব শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে নাকি মাজারে গিয়া মাজারে গিয়া পীরের কাছে গিয়া আমাদের দেশে এই কারবার আছে নাকি নাই মাজারে গিয়া চাই আল্লাহ বাবা শাহজালাল আল্লাহর কাছে অনেক চাইছি এই মাইয়া যে আছে এই আছে ছয় সাতটা খালি উফরে উফরে ফোলা হয় না পারে না আল্লাহ আল্লাহ তোমার কাছে আইসি আর আস্তে কন্যা না যাবেন না এই বাংলাদেশের ভিতরে এই কারবার আছে কই কি আমি তো মনে করছি শুধু সাতপুরে আছে আছে আমি ওই কুমিল্লার দক্ষিণে সাতপুর মাহফিলে গেছি গিয়া গিয়ে যে গেলাম আপনাদের এলাকায় নতুন কিছু আছে নাকি জি হুজুর আমি কি কয় মাজার শেষ দাদা তা আমি আর একটু উত্তরে এসে যে গেলাম সাতফুর হুন্দাই না মাজারে বিলে সাজদা দেয় আপনার এলাকায় কি আছে কহুজুর ফিরের ফাও সাজদা দেয় আর একটু উত্তরে এসে গেলাম তোমরা এলাকায় কি অবস্থা কহুজুর ফিরের ফাও সু মায় ব্রাহ্মণ বাড়িয়া মাফিল গিয়ে যে গেলাম তোমরা কি অবস্থা কয় ফিরের বুড় আঙ্গুল সুয়ে সিটা দি দিয়ে গুছ মাফিল যে গেলাম তোমরা কি অবস্থা কয় ফিলের গুছলের পানি খায় খাডাস কারে কয় আচ্ছা ও আপনার জিগাই জি তো আর বোকা মানুষ নাই সব বুদ্ধিমান মানুষ আপনার দ্বারা জিগাই একটা মানুষের গোসল করাইলে কত জায়গা ফানি যায় জাগাটির নাম কি আমি কৈতাম ফারাম মাইকে নামটি জানি কিন্তু কইতাম ফারতাম না মনে করেন না জানি না ওই কয় না তো তাহলে একটা মানুষের গোসল করাইলে কত জায়গা জাগাটি মনে ফোরতা হ্যাঁ এই এই জায়গাটি তো আমদার যেমন আছে হেবেটারও তো আছে তা হেবেরারি গোসর গেলে তো এই জায়গাটি বাইয়া বাইয়া ফানি পরে বাইয়া টেবাইয়াফাফা কোনা কাঁচি আসে নি কারা আরে আসেনি হগলের লোকের জায়গা দি হেড়া সাহা আসেনি এখন সাইট কুসি ভাইত নয়া কারো না দিয়ে সাইটেন্ড কিস কীটা নাম রে আসেনি রে তাহলে এক বেড়ারে গুসল করায় সেই বেড়ার কত জায়গা বাইয়া ফানি ফোরে হেই ফানি বুতলো বইরা আন্ডার তারা খায় ঠেড়া ফোরা যে মরো না কপাল ঠিক কি মুসলমানের ফুতাই মুসলমান নাম খেলাও আরেক বেড়ার গুসলের ফানি খাও খারাস কোহালে তো সাইব আমরা কার কাছে আমরা চাইছিলাম হেদেন রতাল হ্যাঁ আল্লাহ সহজ সরল রাস্তা দেখাও আল্লাহ ডাক দেয়া কয়েদা লিকাল খাতা বুহুলা রাই বাফি হুদালিল মতাকেন তোমরা যারা আমার কাছে সহজ সরল রাস্তা চেয়েছ রাস্তা নিয়ে যাও যা লিকাল খাতা বেশি কোর আল্লাহ রাই এর ভিতরে কোনো সন্দেহ নাই হুদাল্লিল মুত্তাকিন তোমরা যারা ভয় পাওয়া মানুষ তোমরা যারা আল্লাহকে পেতে চাও আল্লাহর পথে চলতে চাও তোমরা শয়তানকে অ্যাভয়েড করে আল্লাহর পথকে যারা গ্রহ অ্যাকসেপ্ট করতে চাও মনে রাখবা জালিকাল কাতা বুলো আরো এই হুদাল্লিল মোত্তাক ভয় পাওয়া মানুষের জন্য এই কোরআন হলো হেদায়েত বলো সুবাহান আল্লাহ এই কোরআনের ভিতরে খুব খেয়াল করে কোরআনের ভেতরে পার্শ্ব আয়াত আছে হুকুমের এই পার্শ্ব আয়াত করো না যাও যাইও না খাও খাইও না ধরো ধরো না সব আল্লাহ বলবেন না আল্লাহ যেখানে বলছেন করো এটা করবেন যেখানে বলছে কইরো না করবেন না ধরো ধরবেন ধৈরো না ধরবেন না যাও যাবেন যাইও না যাবেন না ও মুসলমান যেখানে আল্লাহ বলছেন খাও খাবেন আল্লাহ বলছেন খাবেন না তখন আপনি খাবেন না এমন করে ওই হুকুমগুলো পালন করে আপনার গোটা সেনদিগি যদি সাজাতে পারেন আপনি একদিন দেখবেন মরে যাবেন আপনার ওই মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই দলে দলে লুক আপনাকে দেশতে আসবে জানাজা দিয়া কাফন পরাইয়া মাটির কবর যখন দাফন করে দেবে সবাই দেখবে মাটির কবর আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই মাটির কবর হয়ে গেছে আমার একটা জেন আমরা চাই নাকি চাই না কথা কেনা চাই নাকি চাই না ভাই আমার বাপ দাদার কথা মতো আপনার সোলার কোনো দরকার নেই মনে রাখবেন মনে রাখবেন একটা কথা আপনার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো আপনাকে হইতে হবে ঠিক কিনা আপনি যত বড় বুজুর্গ যত বড় হাস্তি হন আপনি যত বড় আলেম হন যত বড় ফিরা আপনার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো আপনাকে চলতে হবে কথা মনে থাকবে ইনশাআল্লাহ এই কথা আমার আব্বার বিরুদ্ধে জাগে এতে কি আব্বা যদি ইসলামের বাইরে থাকে তো বিরুদ্ধে তো যাবেই তো ইব্রাহিম আলাইহ সালাম যখন কথা কইছে তো ইব্রাহিম আলাই সালামের আব্বার কি পক্ষে গেছে না বিরুদ্ধে গেছে নূ আলাইসাল্লাম যখন কথা কইছে নু সালামের স্যালের পক্ষে গেছে না বিপক্ষে গেছে বিপক্ষে গেছে লুত আলাইহ সালাম যখন কথা কইছে তার বউয়ের বিপক্ষে গেছে তো সমস্যা কি সমস্যা কি কোনো টেনশন নাই আপনার 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 মন মতো ইসলাম হবে না দিয়ে দাদারে দিয়া আপনার সন্তান দিয়া আপনার নেতারে দিয়া ইসলাম হবে না মনে রাখবেন মনে রাখবেন আপনার সবগুলো কাজ হতে হবে ওই কোরআন সুন্নার ভিতরে আপনার সকাল থেকে সন্ধ্যা খেয়াল করেন সকাল থেকে সন্ধ্যা আপনার রান্নাঘর থেকে আপনার সংসদ ভবন আপনার জন্ম থেকে মৃত্যু সব কাজ হবে ইসলামের বিধান অনুযায়ী আপনার ব্যক্তি জীবন আপনার পারিবারিক জীবন আপনার অর্থনৈতিক জীবন আপনার সামাজিক জীবন আপনার রাজনৈতিক জীবন আপনার ইন্টারন্যাশনাল রিলেশান সকল ক্ষেত্রে স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক হবে কেমন বাবার সাথে সন্তানের সম্পর্ক হবে কেমন প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক হবে কেমন আপনার সাথে আপনার স্ত্রীর সম্পর্ক কেমন সবগুলো আল্লাহ তাদের কথা আলা তার নবী এর মাধ্যমে জানিয়ে দিয়েছেন এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই ঠিক কিনা বলুন আর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই ওরা আলুল করিম সম্পর্কে অনেক কথা আপনারা শুনেছেন যেহেতু আমাদের সময় একটা রেস্ট্রিকশন আছে আমরা নির্দিষ্ট সময়ের ভিতরে শেষ করে দেব এবার আসুন আমরা দুইটা জিনিস জানলাম কয়টা মোট কয়টা কথা কয়টা দেখি কয়টা এক নম্বরে দুই নম্বরে তিন নম্বরে

আমিন কম জুড়ে কন আরো জুড়ে তাহলে তিন নাম্বারে কি নবী মোহাম্মদ রসুল্লাহ তিন নাম্বারে হচ্ছেন এটা আমার জন্য আমাদের জন্য মুসলমানের জন্য সবচেয়ে সেরানে আমত শুভ আল্লাহ বলবেন না আমি আল্লাহর কাছে জানতে চাইলাম মাওলা ও রব্বেকারিম তুমি যে নবী দিয়েছো এই নবীর ব্যাপারে আমরা কি ধারণা পোষণ করব আল্লাহ যেন আমার এটা ইকা কয় বান্দারে আগে আমার ব্যাপারে কি ধারণা এটা বলে নাও তারপরে নবীরটা বলবো আমরা বলি আল্লাহ এটা বলার কি আছে পাশ নামাজে প্রতি প্রতিরাকাতে আমরা তো আপনার ব্যাপারে ধারণা জানিয়ে দিয়েছি আপনার ক্ষমতা সম্পর্কে আপনার প্রতি আমাদের করণীয় ভালোবাসা সব আমরা জানিয়ে দিয়েছি পাঁচ পাশক্ত নামাজে প্রতিরাকাতের শুরুতেই আমরা বলে দিয়েছি আলহামদুলিল্লাহ ইহুরব আলামিন সমস্ত প্রশংসা আমার আব্বার জন্য না আমার দাদার জন্য না আমার নেতার জন্য না আমার পীরের জন্য না সমস্ত প্রশংসা লীল্লাহ হিয়রবিল আলমিন ওই সমস্ত জগতের যিনি রব ওই আল্লাহর জন্যে ঠিক কিনা আমাদের সকল প্রশংসা কার জন্যে জোরে বলেন কার জন্যে দুনিয়ার কোনো মানুষের চাওয়া পাওয়ার হিসাব আমরা মিলাই না মাওলা কে খুশি হবে কে বেজার হবে দরকার নাই সমস্ত প্রশংসা শুধু তোমার আল্লাহ ডাক আল্লাহ এটাই আমাদের মনের কথা আল্লাহ যেন আমার ডাক দেয়া কয় বান্দারে যদি এটা তোমার মনের কথা হয় তাইলে আবার নবীর সম্পর্কে ধারণা নিয়ে যাও আমি আল্লাহরা হইলাম সমস্ত জগৎ সমূহের জন্য রব আর আমার নবী হইলেন সমস্ত জন্য আমি যত জায়গায় রব খেয়াল আল্লাহ যত জায়গায় রব আমার নবী তত জায়গায় রসম দলিল আল্লাহ তাবারু কোথা আল্লাহ নিজে জানিয়ে দিলেন কোরআনের একটা আয়াত মধুমাখা আয়াত আমি যখনই পড়ি আবেগ আপ্লুত হয়ে পড়ি মনে হয় আয়াতটার ভিতরে মধুমাখা সবাই ঘরের চিন্তা ছেড়ে দিয়ে মজা করে অন্তরের কান লাগাইয়া চলো সবাই পড়ি ওয়ামা ওয়ালিন আবার পড়েন দেখি ওয়ামা অরসল ইল্লা রহমতালিন ও দাসীর দিয়ার মানুষ আমি হইলাম রাবুল আলামিন। আমার নবী হইলেন রহমতুল্লীল আলম আমি বলি মাওলা ও রব্বেকের আমার নবী কি রহমত নাকি দলিল আছে কোরআন খুলে দেখি আল্লাহ কয় فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفدوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الامر فاذا عزمت فتوكل

সবার জন্য আল্লাহর নবীর মনটাকে আল্লাহ নরম করে বানি সবাহানাল্লাহ কয় না আল্লাহ নবীর মনটা গরম না নরম কথা কয় না গরম না নরম আমার নবীর মনটা বড় নরম আল্লাহর বড় মেহেরবাণী রে ভাই আম সলমা মেয়ে শোনো রে ভাই দেড় হাজার বছর আগে আমার নবী যখন দুনিয়াতে তশ্রী ফনলেন গভীর মনোযোগ খেয়াল করে শুনো সকল চিন্তা ছেড়ে দাও একাগ্র চিত্তে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে গভীর মনোযোগ দিয়ে শোনো আমার নবী দেড় হাজার বছর আগে যেদিন জন্মগ্রহণ করলেন দুনিয়াতে যখন আসলেন ওই জমানায় মক্কার মহিলারা নিজের বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতেন না তো বাচ্চা খাবে কি ওই জমানায় এখনো আছে তখনও ছিল শহরটার নাম হইল তায়েফ কিয়েফ তায়েফ থেকে একদল মহিলা মক্কায় আসতেন মক্কায় আসার পরে তায়েফ থেকে মহিলারা মক্কায় আইসা ধনী মানুষ যারা টাকাওয়ালা মানুষ যারা বংশাবলী মানুষ যারা তাদের বাচ্চাগুলোকে দুই আড়াই বছরের জন্য নিয়ে যেতেন টাকার বিনিময়ে দুধ খাওয়াইয়া আবার থেকে মক্কায় আসতো বাচ্চা গুলা নেওয়া যাইতো নবী যে বছর জন্মগ্রহণ করেছেন ওই বছর তায়েফ থেকে একদল মহিলা আনা করল মক্কার উদ্দেশ্যে মনে করেন বিষ্ণন্দী ফেরিগা থেকে আসবে দাসির দিয়া থেকে আসবে বিষ্ণন্দী ফেরিঘাটটা একটা মনে করেন তায়েফ দাসির দিয়াটা মনে করেন মক্কা বুঝনের লিগে কইতে আসি আর কি আপনারা নিয়ে আবার সকলে হজ হালাই দিয়ে দাসির দিয়া ইয়ে বইয়া থাকে যে হুজুরে কইয়া গেছে এই দিয়ে মক্কা আর হুজুর মক্কা শরীফ গিয়াল আপনি ঘুরতে থাকে হ্যাঁ সব আনার লোক না তো উদাহরণ উদাহরণ কত্যার ওনা দিছে বিষ্ণু আইব কখনো কথা না তো কই আইবো দাসির দিয়ে আইবো বিষ্ণন্দী ফেরিঘাট থেকে তায়েফ থেকে আসবে মক্কায় একদল মহিলা রওনা করেছে উটের পিঠে চড়ে সবার স্বামী আর স্ত্রী দুইজন মিলে সাথে দুধের বাচ্চাটাও আছে সবাই মিলে রওনা করেছে বিষ্ণন্দী ফেরিঘাট থেকে বাকনিয়া যখন আড়াই হাজারের দিকে ঢুকছে এই জায়গাটা কি কয় আড়াই হাজার থেকে চৌরাস্তাটা যে জায়গাটা কি কথা কথা পায়রা সত্য পায়রা সত্তরে আসার পরে বিষ্ণন্দী ফেরিঘাট থেকে পায়রা চত্বর এসে আসবে দাসির দিয়া পায়রা সত্তর আসার পরে এক মহিলা চিৎকার করে কয় একজন নাই কয় কে নাই কয় আমার লগেই ছিল কারে নাম ক কয় হালিমা সব ভালো না কয় হালিমা পিছনে পড়ে গেছে হালিমা তো আই তারা অনেকজন অনেকক্ষণ পায়রা সত্তরে দাঁড়াইয়া তাকাই রইছে পেছনের দিকে হালিমার কোনো খবরও নাই সবাই মিলে বুদ্ধি করল এতক্ষণ দাঁড়াই থেকে লাভ নাই দাসির দিয়ার বংশাবলী মানুষ যারা যারা ধনী মানুষ সন্ধ্যা হয়ে গেলে অবেলায় বাচ্চা দিতে চাইবে না ঠান্ডার ভিতরে কুয়াশা পড়ে চলো তাড়াতাড়ি যাই নাইলে বাচ্চা আনা যাবে না পায়রা সত্তর থেকে সবাই রোহানা করে চলে আসছে দাসির দিয়া কোন বাড়িতে বিল্ডিং আছে কোন বাড়ির বাপ জাপান থাকে কোন সন্তানের বাপ এবার থাকে কামাই রোজগার বেশি গার্মেন্টস আছে টাকা পয়সা বেশি কাতার থাকে রে টাকা পয়সা বেশি ওই বাড়িগুলো খুশ করে করে বাড়ির নমুনা দেইখা সব তাই ফের মহিলারা ঢুকছে বাড়িতে বাচ্চাগুলা গুলা নিয়ে রোয়ানা দিছে রোয়ানা দিয়া সামান্য একটু সামনে গেছে ওই যে যেখানে পায়রা সত্তর সামান্য ওইখানে আবার ফেরত গেছে পায়রা সত্তর যাওয়ার পরে তাকাইয়া দেখে সব বাচ্চা লইয়া রোয়ানা দিছে বিষ্ণন্দি ফেরি গার্ডের দিকে আর তাকাইয়া দেখে হালিমা ওই বাচ্চা নিয়ে আসতেছে বাড়ি থেকে তারা যাইতে আছে আর হালিমা

এর লেগে আমরা অনেকক্ষণ দাঁড়াই থাকিয়া তোর লেগে অপেক্ষা করে না পাইয়া আমরা গিয়া বাচ্চা কাচ্চা লই আসি কাহালি মা আর বাচ্চা নাই একটা বাচ্চা আছে শুনছি খবর পাইছি আর গেছি না আমরা বাফ এতিম বা একটা বাচ্চা আছে বাবা নাই গরিব মানুষ টাকা দেবে থেকে টাকার জন্যই তো আমরা গেছি এই জন্য আর খবর লই নাই হালিমার জামাই কয় চলো বাচ্চা রাড়ি গিয়া দেখি হালিমায় কয় না টাকাই যদি না পাবো গিয়া কি করবো এ মানুষ টাকা দেবে কোত্থেকে এবছর বুধ কফাল বাচ্চা নাই চলেন ফেরত চলে যাই হালিমার জামাইয়ের মনটা ছিল বড় নরম কয় না না চলো দেখে আসি ভাল লাগলে আনবো নাইলে নাই শেষ পর্যন্ত বুঝাইয়া হালিমার সাবিব হালিমারে বুঝাইয়া দাসির দিয়া মাদ্রাসা ইসলামিয়া মাদ্রাসার কাছে আনছে মাদ্রাসার যে মসজিদটা মসজিদের কাছে রাস্তার ভিতরে দেখে খুজুর খেলি রয়েছে হালিমার জামাই জিগায় আপনার বাড়ি কো কয় বাড়ি বিচাইরা লাভ নাই কি হয়েছে কন কয় বা আই দরকার আছে আপনার বাড়ি কো কয় বাড়ি লাগতো না এই দাসির দিয়া পনেরো বছর থাকি দাওয়াত খাইতে খাইতে সব ঘর তামা তামা কইরালাইছি চিনি না এমন কোনো গণ নাই আপনার কি দরকার সেটা আমার কন আপনি বাড়ি বিচারেন ভিততে পনেরো বছর হালিমার স্বামী ডাক দিয়া কয় তাইলে তো ভালোই হইলো এই গ্রামে নাকি একটা বাচ্চা ছেলে আছে বাপ নাই অবশ্যই আপনি কথা লোকটা ডাক কয় আপনি কি মোহাম্মদের কথা বলতেছেন কয় শুনেছি বাচ্চা বাপ নাই হ ক তার আব্বার নাম আবদুল্লা ভাইসাব ব্যবসা করতে গেছি গিয়া মারা গেছে তেও তার আব্বা দেখছে না আবদুল্লা বাই সাহেব অফুত দেখছে না ক কুন্ডা কই যে কাবা ঘর ওই কাবার উত্তর যে ছোট্ট ঘর ওই আমেনার ঘর তার মায়ের নাম আমেনা দাদার নাম আবদুল্লাহ ওই যে ঘর দেখা যায় ওইটাই মোহাম্মদের ঘর গেলে ওইখানেই তালাশ করে পাবেন হালিমা হালিমার স্বামী হালিমার নিজের বাচ্চা নাম হইল আবদুল্লাহ তিনজন মিল্লা ওই আমেনার ঘরের সামনে গিয়ে দাঁড়াইছে হালিমা ডাক দেওয়া কয় স্বামী আমার পর পুরুষ আপনি এই মহিলার ঘরে কোনো স্বামী নাই পুরুষ নাই আপনি যাওয়া ঠিক হবে না আপনি আবদুল্লাহারের লই একটু বাইরে দাঁড়ান আমি একটু ভেতর থেকে দেখি আসি বাচ্চাটা পছন্দ হয় কি না হালিমা কয় আমি ঘরের দরজায় গিয়ে দাঁড়ালাম সালাম দিলাম আসসালাম রহমতুল্লাহ ভেতর থেকে মহিলা কণ্ঠ কয়ালাইকুমসালাম রহমতুল্লাহ ভেতর থেকে ডাক দিয়া কয় কে রে কে সালাম দে কয় আমার নাম হালিমা কয় কোন হালিমা কয় আমি হালিমা তু সাদিয়া কয় চিনলাম না কয় আমার বাড়ি তাই কয় কেন এসেছ হালিমা ডাক দিয়া কয় আমেনা গো ও আমেনা দরজাটা খুলে দাও তোমার ঘরে কি একটা বাচ্চা নাই কয় হ্যাঁ আছে কয় তোমার বাচ্চাটা দেখতে চাই পছন্দ হলে নিতে চাই আমেনা ডাক দেয়া কয় হালিমা জানি সকাল থেকে কত মহিলা তায়েফ থেকে আসলো গেল সবার উটের পায়ের শব্দ আমি শুনলাম বাচ্চার ওয়া ওয়া কান্না শুনলাম কেউ আমার বাচ্চার জন্য মায়া হয় নাই কেউ আমার দরজা এসে দাঁড়ায় নাই আলিমা আলিমা গো তোমার বুঝি আমার মোহাম্মদের জন্য মায়া লাগছে গো হালিমা মার হাবা আমার ঘরে তোমাকে স্বাগতম হালিমা দরজা ধাক্কা দিয়ে ঢুকলেন হালিমা কয় আমি ঘরের ভিতরে ঢুকে দেখি মা আমেন আসন পেতে বিছানার উপরে বসে আছেন ছোট্ট একটা বাচ্চা কুলের ভিতরে এমন একটা সাদা রোমাল সাদা রোমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা আমি বললাম আমেনা ও আমেনা বাচ্চা নেব এমন কোন কথা নাই বাচ্চাটা দেখতে চাই আমেনা ডাক দেয়া কয় দেখে নাও নয়ন বড়ে হালিমা কয় দেখব কেমনে রোমাল দিয়ে ঢেকে রাখলে আমেনা টান দিয়া পর্দাটা সরাই দিলেন আলিমা কয় আমি বাচ্চাটার দিকে তাকাইলাম চোখ বন্ধ করে বাচ্চারা ঘুমায় খোদার কসম পৃথিবীর মানুষ তোমরা সাক্ষী থাকো জীবনে আমি অনেক ছোট বাচ্চা দেখেছি এই বাচ্চার মতো বাচ্চা আমি হালিমা আমার জীবনে আর একটাও দেখি নাই আমি এমন শুনলাম বাচ্চা আমি জীবনে আর একটাও দেখি নাই কবি সাহিত্যিক মুহাদ্দিস মুফাসির সবাই মিলে রাখো হালিমা কথা বলতে সাবধানে ভই বইল এমন সুন্দর বাচ্চা তুমি দেখবে কেমনে গো হালিমা আমার আল্লাহ এর চাইতে সুন্দর করে আর কাউকে বানায় নাই তুমি দেখবা কেমনে আর চাইতে সুন্দর করে তো কাউকে বানায় নাই হালিমা কয় আমি বাচ্চার দিকে আছি অপলক নয়নে আমি মনে মনে চিন্তা করতেছিলাম আমি তো বাচ্চাটারে দেখি বাচ্চাটা তো আমারে দেখে না তো যদি একটু চোখ খুলতো আমারেও দেখতো আমি কাউরে কিচ্ছু বলি নাই মনে মনে চিন্তা করেছি হঠাৎ করে আমি তাকিয়ে দেখলাম আর বাচ্চার চোখের পাতাগুলো এমন টিপ টিপ করে নড়তেছে আমার মনে হইল চোখের পাতা তো নয় মৃদুমন্দ বাতাসে ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটি পাপড়ি যেন মৃদুমন্দ বাতাসে দোল খাইতেছে বাচ্চাটা আমার দিকে তাকাইল আমি তো বাচ্চাটার দিকে আগে থেকেই তাকিয়ে আছি বাচ্চাটা আমার দিকে তাকাইয়া কিছুক্ষণ পরে খেয়াল করে দেখলাম ঠোঁটের কোণাটা বাঁকা কইরা আস্তে করে একটা মুচকে হাসি দিছে হাসি ডাল লগে লগে রে আমার মনে হইছে আমার কলি যারা যেন দুইটা ভাগ হয়ে গেছে আমি চিৎকার দিয়ে গোলের বাইরে গেলাম আমি আমার স্বামীকে বললাম স্বামী এই বাচ্চা ফালাই আমি যাব না হালিমার স্বামী ডাক দেয়া কয় পছন্দ হইলে নিয়ে নাও আমার কোনো বাধা নাই হালিমা দৌড় দিয়ে ঘরের ভেতরে ঢুকলেন ডাক দেয়া কয় আমে না আমে না আমে না গো পাললে টাকা দিও না পাললে নাই দয়া করে বাচ্চাটা আবার কুলে দাও বাচ্চা গুলো দাও গো আমেরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আমেরা ডাক দেয়া কয় আমি একা মানুষ বাচ্চা দেওয়া ছাড়াও উপায় নাই আমি তো একবার একা হয়ে যাবো হালিমা হালিমা গো এই বাচ্চা কিন্তু আজব বাচ্চা দশ মাস দশ দিন আমি তারে পেটে ধরেছি দুনিয়ার মানুষের পেটে বাচ্চা আসলে বমি বমি ভাব হয় খিদা খাইতে পারে না মাথা ঘোরায় মোহাম্মদ দশ মাস দশ দিন আমার পেটে ছিল খোদার কসম তে যে পেটে আছে আমি টেরি পাই নাই হালিমা বাচ্চা যখন দুনিয়াতে আসে মা চোখ ফেলেবে ফেলে হয়ে যায় নিজের চুল নিজে টেনে টেনে ছিঁড়ে ফেলে খোদার কসম মোহাম্মদ যখন দুনিয়াতে আসে একটা পিঁপড়ায় কামড় দিলে আমি টের পাই কিন্তু মোহাম্মদ যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই নাই এটা একটা আজব বাচ্চা গুলো লাগলো না ঘুম পাড়াই না আমি না খাওয়াইয়া দেখছি তে কান্দে না খাওয়াইলো যেই না খাওয়াইলো সেই ঘুম পাড়াই দিলে নড়াচড়া নাই আমার বিরক্ত করে না হালিমা ও হালিমা তার এনে আমার একটা দুঃখ আছে গো হালিমা হালিমা গো বাচ্চা হইলে যত গরিব হোক বাচ্চার জন্য মায়েরা বাবারা খেলনা কিনা আনে আমি এমন একজন মা তার বাবা নাই আমি একটা কাগজের খেলনাও তারে কিনা দিতে পারি নাই চাঁদের টুকরা সন্তান আমার আমি একটা কাগজের টুকরাও কিনে দিতে পারি নাই আমি তার একটা খেলনা কিনা দিতে পারি নাই গালিমা আমার বড় বড় দুঃখ তার বাবা যদি থাকতো খুশি হইয়া বাজার থেকে কত খেলনা কিনলাম আমি তার কিচ্ছু কিনলা দিতে পারি নাই আমার বড় দুঃখ গালিমা আমি একদিন গোসল করার জন্য হাম্মামে ঢুকে গেছি গায়ের ভিতরে পানি ঢেলে দিয়েছি আমি যখন গায়ের ভিতরে পানি ঢেলে দিয়েছি হঠাৎ করে শুনলাম ঘরের ভেতরে কে যেন নড়াচড়া করে আমার মোহাম্মদ ঘুম পাড়াইলে নড়ে না আমি ভয় পেয়ে গেলাম জানালা খুলে উকি মেরে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাত পা উপরের দিকে ছুঁড়ে ছুঁড়ে কী যেন ধরতে চায় আর খিলখিল করে হাসে আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমার মোহাম্মদকে আমি খেলনা কিন্না দিতে পারি নাই আমার মোহাম্মদ তার বন্ধু আল্লাহ খেলনার বাকি রাখে না আমি দিতে পারে নাই আমার আল্লাহ তার খেলনার বাকি রাখে নাই আমি তাকে দেখি মোহাম্মদের জন্য খেলনা বানাইয়া আমার আল্লাহ কাশের চাঁদার তারা তার হাতের কাছে পাঠাই দিছে हाल रख सब बच्चा को हाल नाओ ना ना ये बच्चा तुम्हान হালিমা কয়েমে হাত বাড়াইয়া বিসমিল্লাহ বলে আমার কুলে নিলাম পৃথিবীর মানুষ শোনো আমার গাটা ছিল শুকনা আমার বুকে এক ফোঁটা দুধও ছিল না থেকে মক্কা পর্যন্ত আসতে আসতে আমার ছেলে আবদুল্লাহ বারবার খিদার জ্বালায় বুকের ভিতরে চুষণ মেরেছে কোদার কোসু আমি একটা ফোঁটা দুধ তার মুখে দিতে পারি নাই কিন্তু যেই মাত্র বিসমিল্লা বলে মোহাম্মদকে কুলে নিলাম আমি টের পাইলাম আমার শুকনা দুই এটা বুক দুধে ভরপুর হয়ে গেছে এই নবী তোমার নবী এই নবী আমার নবী এই নবী কাল্লা পাঠাইয়া কয় লাকাদ না লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবী হইলেন মডেল তিনি হইলেন আদর্শ তিনি হইলেন নমুনা তিনি উসুয়াতুন হাসানা জীবনের প্রতিটি ধাপে ধাপে প্রতিটি কর্মে কর্মে এই নবীর অনুসরণ করবা মনে রাখবা বিধান মানবা তরিকা না এই নবীর তরিকা শিখানোর জন্য পুরুষদের জন্য যেমন দাসের দিয়া মাদ্রাসা আছে ছেলেরা ওখানে তিরিশ পারা কোরআন সিনার ভিতরে ধারণ করে ছেলেগুলো আলেম হয় পাশীন মহিলাদের মা মেয়েদের মাদ্রাসা আমার ভাই আমার ভাই নূর মোহাম্মদ সিদ্দিকি সে চিন্তা করেছে পুরুষের যেমন লেখাপড়ার দরকার মহিলাদের দরকার আছে নাকি না বাবার কাছে সন্তান শিখে না শিখে মায়ের কাছে মা হইল প্রাইমারি ইনস্টিটিউশন মা হইল প্রথম বিদ্যালয় মায়ের মা যদি শিক্ষিতা হয় সন্তানগুলা ভালো মানুষ হয়ে যায় মা যদি দোয়াগুলো মাসনুন দোয়াগুলো যদি মা শিখে ফেলে দুধের বাচ্চা কথা শোনা শিখার সাথে সাথেই ওই দোয়াগুলা শিখে ফেলে মায়ের কাছে ঠিক না আমি মনে করি পুরুষের চাইতে মহিলাদের জন্য শিক্ষা আরও বেশি দরকার ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন কারণ এই বাচ্চাটারে পেটে ধরে মা সন্তান জন্ম দেয় মা বুকের দুধ খাওয়ায় মা মা যদি দোয়া শিখে কেমন কৃষি দোয়া পড়া খাইতে হয় তো মা কি করে বাচ্চা মুখে দুধ দিছে আর মা পড়তে আসে তিল্লা বলে বুকের ভিতরে লাগাই দিছে মা ঘুম পাড়াইতে পারাইতে পায়ের উপরে বালিশ নিয়ে দুল খাওয়াইয়া মা দোয়া পড়তেছে আল্লাহ হুম্মা বে ইসমিকা আমা বাচ্চা কথা শিখছে তার আগেই দোয়া শিখে ফেলেছে ঠিক কি না বলো কারণ মা সার জানে বই না বাচ্চারা শিখানো সহজ কেমন করে টয়লেটে যাওয়া লাগে টয়লেট থেকে বেরো হয়ে কী দোয়া পড়া লাগে খাবার সময় কী দোয়া পড়া লাগে এক সুন্দর করে কেমন করে কোরআন শুদ্ধ করে পড়া লাগে এইগুলা মা যদি শিক্ষিতা হয় শুধু শিক্ষিতা না দিনই শিক্ষায় মা যদি শিক্ষিতা হয় তাহলে এই মায়ের কাছ থেকে যেই সন্তানগুলো আসবে সবগুলা দিনের পারহিজগার মুভমেন্ট মুসলমান হিসাবে পরিগণিত হবে ঠিক কিনা বলেন সুতরাং মায়েদের শিক্ষার জন্যে নূর মোহাম্মদ ভাই যে মহিলা মাদ্রাসা করেছেন আজকে এই মাদ্রাসার তত্ত্বাবধানে তাদের আওজনে আজকের এই মাহফিল বত্রিশ বছর মোস্তাক ফয়েজি মাহফিল করি মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজকে দাসির দিয়া মাহফিলে কদম দিয়া এমন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন সাক্ষীখানি কথা মনে করো না সকালবেলাও বৃষ্টি হয়েছে আপনাদের এখানে হয়েছে সকালে চিন্তা করে দেখছেন আপনি চিন্তা করে দেখছেন ওজন বুঝেন কিছু সকাল বেলাও বৃষ্টি হয়েছে আজকে বিকেল বেলা আল্লাহ কি সুন্দর আকাশ আমাদেরকে দিয়েছেন না শীত না গরম না বৃষ্টি না তৃষ্ণ এয়ার কন্ডিশন সবাহান আল্লাহ বলবেন না কেমন এক মধুর পরিবেশ দিয়া দিন আর আলোচনা শোনার জন্য আল্লাহ কি সুবর্ণ সুযোগ করে দিয়েছেন অবশ্যই ওই জয়াল্লা জাহাদুফিনাহাদিয়ান হোমসু বলে না ইন আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ রসুল যেমন করে বলেছেন আল্লাহ যাদেরকে দিন দিতে আল্লাহ দাবি জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাবার কো তাকে কল্যাণ দিতে চায় যাকে লাভ দিতে চায় লোকসান থেকে বাঁচাতে চায় যাকে জান্ডা দিতে চায় লাদাহ দিয়ান্ন হোমসু না আল্লাহ তাবারকো তা আলাহ আল্লাহকে পাওয়ার জন্য সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেয় এই দিনের কথা শুনে শুনে দিনের প্রতি অ অগ্রসর হওয়া এইটু আল্লাহকে পাওয়ার একটা সহজ রাস্তা ঠিক কিনা বলেন আল্লাহ যেহেতু আমাদেরকে সহজ করে সুযোগ করে দিয়েছেন বুঝতে হবে আল্লাহ অবশ্যই আমাদেরকে নাজাদ দিতে চায় ঠিক না বলেন আর লম্বা সময় না আবার কোনো দিন আসলে কথা হবে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে দয়া করে দোয়া না করে একটা লুক আমরা যাবো না সবাই মিলে দোয়া করব এই মাদ্রাসার জন্য নিজের জন্য নিজের আব্বা আম্মার জন্য আমার আব্বা দুনিয়াতে নাই কোথাও যখন মাহফিলে যাই বাচ্চারা যখন দোয়া চায় হুজুর আব্বার জন্য দোয়া করেন মুরব্বীরা যখন দোয়া চায় আমার চোখ দিয়ে টপ করে পানি পড়ে দুনিয়ার মানুষ আমার কাছে দোয়া চায় আমি আমার আব্বার জন্য কার কাছে দোয়া চাইব মাঝে মাঝে অস্থির হয়ে যাই মনটা যখন বেশি কাতর হয়ে পড়ে আমি আব্বার কবরের পার্শে গিয়া বসি আব্বার মাথার কাছে বসে কথা কই আব্বা ও আব্বা, আব্বা। আমারে এগারো বছর বয়সেরাই কে আপনি এনতে কাল করছিলেন আজকে আপনার মুস্তাক ফৈজি অনেক বড় হইছে অনেক মানুষ তারে চিনে ফেললে সালাম দিয়া রাস্তার কিনারে দাঁড়িয়ে যায় ওই যে তিনটা মার্কিন চাদর গায়ে দাওয়াইয়া আপনার এই যে মাটির বিছানায় ঘুম পাড়াইল আপনি কি এখনো মাটির বিছানায় আছেন না কবর জান্নাত হয়েছে আব্বা আপনি কি খান কবরের ভিতরে আল্লাহ কি জান্নাতি খাবার আপনারে দেয় আমি আব্বার লোকে কত কথা কই আমার আব্বা আমার একটা কথার জবাবও দেয় না কাঁদতে কাঁদতে বিছানায় যাই ঘুমাইতে পারি না ও দশির দিয়ার মুসলমান আমি জানি না মন আব্বা কারা কবরে শোয়াইস আমি জানি না মন আম্মা কারা কবরে শোয়াইস আমার আয়াতুল্লাহ ভাই ওনার আব্বাহ কত বড়ো আলেম ছিলেন মাদ্রাসার জায়গায় মাদ্রাসা পড়ে আছে মসজিদের জায়গায় মসজিদ পড়ে আছে সন্তানের আছে সসম্মানে কিন্তু মানুষটা দুনিয়াতে না এই তো জীব আজকে আয়াতুল্লাহ ভাই আছে হয়তো একদিন থাকবে না আমি আছি আমিও থাকব না ও মুসলমান একটা ডুকলাপ দিয়া দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন আব্বার কবর যেন জান্নাত হয়ে যায় আব্বা তো আর ফিরে পাব না আব্বা রেখে যাওয়া জমিন চাষ করে খাই আব্বার ওঠানো ঘরের ভিতরে ঘুমাই বুড়া বয়সে মা কাপা কাপা হাতে কাঁথা সেলাই করে দিছে ওই কাথায় তো গায়ে দিয়ে ঘুমাই হুজুর একটা লুক বড় দরকার আমি মন থেকে দোয়া করে দেব এই কোরআনের মাদ্রাসায় নবীর ঘর মাদ্রাসায় মেয়েদের মাদ্রাসায় মায়েদের মাদ্রাসায় একটা লুক লাভ দিয়া দাঁড়াইবা হুজুর দোয়া করে দেয় আব্বার জন্য তো সব দিয়ে ফেলতে মন চায় হুজুর দোয়া করে দেন বাবার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায় এই আশায় এই মাদ্রাসায় আমি দিয়ে দেব বিশ হাজার টাকা একটা লোক আমার দরকার হাজার টাকা মায়ের নামে বাবার নামে কত টাকা কতভাবে বাবা কত ভাবে তো চাষ করে খাও বাবার উঠানো ঘরেই ঘুমাও একটা লোক পারবেন যেহুদুল ইনশা আমি বিশ হাজার টাকা আজকের এই মাহফিলের জন্য দিয়ে দেবো এই মাহফিলের সভাপতি সাহেব কই মেম্বার সব কই এই যে সভাপতি সাহেব আছেন হ্যাঁ দিয়ে শাল্লা আমার শাল্লা আমি তো এমনি খুঁজছিলাম টাকার জন্য না আচ্ছা মারশাল্লা আজকের মাসিলের সভাপতি এই ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনা ফ হাজি মোহাম্মদ আলমগীর কবির আয়াতুল্লা ভাইয়েরও বেআই আমারও বেআই আর আমার হাবাগানগর আমাদের আলমগীর আলমগীর কবির মেম্বার সাহেব এক নাম্বারে আব্বাম মাছ নাকি আব্বা নাই আলমগীর ভাই আমার আব্বা নাই আমি বুঝি রে বাপটা থাকলে কেমন লাগে আলমগীর ভাই এক নাম্বারে কোরানের মাদ্রাসায় মেয়েদের মায়েদের মাদ্রাসায় উনি এক নম্বরে দিলেন বিশ হাজার টাকা বলো মার হাওয়া কবল করম মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগার রক্ষমতার বরকত দিও জনাব আলহাজ মাজারুল ইসলাম মোল্লা উনি দিয়েছেন দশ হাজার টাকা বলো মার হাবা মার হাবা বলবেন না জুড়ে কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে ভাই এই যে আকাশী রঙের একটু জরুরি কথা আছে বসে উঠছেন কি আপনি একটা জুতো উঠতে আসেন উডনের লেগে আপনি এত গোনা কান্দলই আটতেন পারবে হ্যাঁ কবুল করে মঞ্জুর করে মানের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আমার সভাপতি দিলেন বিশ হাজার আরেকটা লুক আমার দরকার হুজুর দোয়া করে দেন দশ হাজার একজন দিয়েছে আমি আরেকজন আমিও দিয়ে দেব দশ হাজার টাকা এই প্যান্ডেলটার ভিতর আছেন একজন আমি প্রাণ ভরে দোয়া করে দেব কলি যে নিংরাডু দোয়া হয়ে যাবে মায়ের জন্য দিবেন আব্বা কত টাকা কত ভাবে খরচ করেন কত ভাবে কত টাকা খরচ করেন দশটা হাজার টাকা রেখেও টাকা কয় এখন আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ আমি দশ হাজার টাকা দিয়ে দেব নাই আমার একটা ভাই হাজারো জনতার মাঝে একটা লোক হইতে পারবেন না দশটা হাজার টাকা দশ হাজার টাকা অনেক টাকা অনেক টাকা মাত্র দশ হাজার টাকা চাইছি নাই একজন পারবেন না পারবেন না আহা তা মাদ্রাসা করবে কেন দশটা হাজার টাকা একজন লোক আমার দরকার আমি বলেছি যে ইনশাআল্লাহ হয়ে যাবে দশটা হাজার টাকা মাত্র দরকার আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আচ্ছা ঠিক আছে দরকার নাই দশ হাজার টাকার আমাদের এই মাদ্রাসার জন্য একটা ঘর উঠানো দরকার এই ঘরটাতে টিন লাগবে আট বান তা আটজন যদি আট বান টিন দিয়ে ফেলেন তাইলে তাদের জন্য ঘর উঠানোটা সহজ হয়ে যায় আপনার টিনের নিচে বসে বসে মেয়েরা কোরআন পড়বে হাদিস পড়বে হ্যাঁ আলেমা হবে এটা কি কথা মনে করছেন হাফেজা হবে একটা লুপ পারবেন যেহেতু আমি এক বান টিন দিয়ে দেবো ইনশাল্লাহ এক বান টিন অনেক টাকা না একবার তিন ভালো মানের একবার অনেকটা উনি দেবেন পাঁচ হাজার টাকা বলেন মার হাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও একটা লুক আমার দরকার এক বান্টি ইন চেয়েছি আমি একটা বান্টি না সব গরিব মানুষ না একজন একটা বান্টি দেন পারবেন না একজন আল্লাহ আল্লাহ আমি হাতটা বাড়াইছি মাওলা এই হাত কোথাও খালি যায় না একটা ভান তিন চাইছি মাশাল কিরাম মোহাম্মদ আলমগীর হুসেন নিবাসী এই এই নতুন নতুন তা আমার ফুরান শ্রোতা না ফুরান শ্রোতা হইলে ওই আবার ওই যে দেখছো কত ভালো বসে না কোন দাঁড়াই বস মোহাম্মদ আলমগীর এক নম্বরে দিল এক বান্তিন তিন ভৈরব আলমগীর হুসেন দিল এক ভান তিন কবল করো মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও মেয়েদের মাথার উপরে ছায়ার ব্যবস্থা করলো হাসরের ময়দানে আরসের ছায়ার নিচে আমার আলমগীরকে একটু জায়গা দিয়া দিও আমি মা কি কিচ্ছু করে নাই বাবা তোমার জন্য কি কিচ্ছু করে নাই দুই নাম্বার একটা লোক দরকার হুজুর দোয়া করে দেন বাবার জন্য কিচ্ছু করতে পারি নাই এতগুলো মানুষ এতগুলো আলে বলা মানে দেওয়া করাবেন পাঁচটা আলেম নিয়া আপনার বাড়িতে খাবারের আয়োজন করলে একটা দোয়া করাইলো অনেক টাকা চলে যায় দুই নাম্বার একটা লোক দাঁড়াও হুজুর দোয়া দেন আমি আমার আব্বার নামে আম্মার নামে আমি দিয়ে দেবো এক বান্টি দুই নাম্বারে পারবেন একজন মার্শাল্লাহ নাম গোলজার হোসেন ইসলামী ব্যাংক কোথায় ইসলামী ব্যাংক কোথাও আড়াই হাজার আড়াই হাজার ইসলামী ব্যাংক কর্মকর্তা জনাব গুলজার হোসেন দুই নাম্বারে আমার ভাই দিল এক বানটিন লাগে আমি আশা করে বলেছি অনেক টাকা ভাই দুই গুলজার ভাই উনি দিয়ে দিলেন এক বানটিন আর মাত্র ছয় জন ধন্য মায়ের ধন্য সন্তান আমার কলিজার টুকরা যুবক একটা যুবক ক্লাব দিয়া দ্বারাও হুজুর দোয়া করে দেন

নমুনায় কয় নির্বাচন করব। সালামের নমুনা কি কেউ বাদ দিছে না ভুট নিশ্চুটা জায়গা এ আরমানের যে বলিষ্ঠতা দেখছ ফলাফে হইবে এইরকম হম আর এই ডাইল ডুইল খাইয়া ফলাফেন হুগাইয়া মুসমুচ হয়েছে সেদিন কংসনগর বাজারও একটা কুত্তায় কেউ কান দিছে ফাল দিয়ে ফানি গেছে মুসলমানের ফুতাই তুই বিবেটা বাঘের বাচ্চার মতো আরমানের মতো মার হাবা না বাঘ বেড়াইয়া যেন দেখলে দৌড় দিয়ালায় এটি হলো মুসলমানের ফুতাই ডাইল ডুল খাইয়া আঞ্জা দিয়া গঞ্জা খাইয়া শৈলটা বানিয়ে নিছো চাষ পাতা ওসু কয় দল আমরা তিন বান হয়ে গেছে গেছি মার্শাল এখনই হয়ে যাবে ইনশাল্লা চার নাম্বার এত কলিজার টুকরো যুবক দাঁড়াও টাকা দিয়া কি করব আব্বা মার্শাল্লা দাদা দাঁড়ান লাভ দিয়া দাঁড়ান মারশাল্লাহ কি নাম মোহাম্মদ শফিকুল ইসলাম বিষ্ণুপুরা কৃষ্ণপুরা আমার কলেজার টুকরা যুবক আমার কলেজার টুকরা যুবক অনেক দূর থেকে এসেছে আসলে যে যারে সিনেতে তারে কিনে দূরের বেড়ায় দেওয়া যায় আর দাসির দিয়ার বেড়াইতে বইয়া বইয়া রং আরে রং সাহ ইন্ডার ভিতরে তো পড়ছে তোমরা দিব আমি বুস কইয়া দেবো আপনারা এটা নিয়ে টেনশন করেন না কখনো গিয়ে আটকায় এরপরে ইনশাল্লাহ ভাইয়ের উপরে একটা দিয়া দেবো দেখবা ইনশাল্লাহ হইয়া গেছে কারবার মার হাবা কয় না রে জুড়ে কয় না মার হাবা মার্শাল আমাদের চার ভান হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ দেরি করাইয়েন না আমিও অনেক দূরে যাবো আপনারা ওকে ঘুমাইবেন ঠান্ডা ফোর্সে অনেক দিন ধরে ঘুমাইতেন পারেন না গরমের লিগে ঠান্ডার ভিতরে ঘুমটা ভালো হইবো ফার্স্ট নাম্বারে কে আছেন এক বান তিন হ্যাঁ কারেরা

এরপরে টিন মাথা লুইয়া ঘুরবেন নামাইনা পাইতেন না আমরা ফার্স্ট বান টিন হইয়া সারলে এই ঘুরতেন পারবেন টিন লইয়া নামাইনা তো তাড়াতাড়ি তিন বান টিন দিয়াল তাইলে আট বান টিন হয়ে যাবে আল্লাহ আমার কলিজার টুকরা যুবকটি কত দূরে দূরেতে তাইছে ও এই ছয় নম্বরে কে আছেন একজন তিনজন তিনজন ধন্য মায়ের ধন্য সন্তান আমার কলিজার রা দাঁড়াও যেহেতু আমি এক ভান টিন দিয়ে দেবো ইনশাআল্লাহ আছেন একজন আছেন হ্যাঁ হুসাইন আহম্মদ দাসির দিয়া নিবাসী কলজার টুকরা যুবক আমার কলেজার টুকরা যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে আমার আদরের হুসাইন সে দিলো এক ভান টিন হয়ে গেল ছয় ভান আল্লাহ আর দুইটা লোক আমার দরকার ধন্য মায়ের ধন্য সন্তান আয় আল্লাহ আমি না কার ভাগ্যে আছে দুই বান টিন দিবা দুইজন মাত্র দুইজন আল্লাহ এই তো মার্শাল কি নাম উনি এক বান তিন দাসির দিয়া নিবাসী সাংঘাতিক মানুষ রে বাড়াইতে একটা আল্লাহ এক বানের জায়গাতে দুই বান টিন দিয়া লাইছে তাহলে কয়েকবার জান্ন তো ডুহাই ব্যবহার করবা ডুহাই ব্যবহার করবা সব ডিজান না তারে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইবা বার হাবা কয় না রে হয়ে গেছে আমাদের আট বান তিন বলো মার হাওয়া একটা মাটি ট্যাঙ্কি লাগবে ট্যাঙ্কি এই যে এক হাজার লিটার পাঁচশোতে হবে না একটু বড় হইলে ভালো হবে এক হাজার লিটারের একটা ভালো ট্যাঙ্কি গেজি গাজি ট্যাঙ্কি অথবা মদিনা ট্যাঙ্কি যেটা ভালো হয় এক হাজার লিটারের একটা ট্যাঙ্কি সামান্য কয় টাকা কে আছেন একজন একটা ট্যাঙ্কি দিয়ে দিবেন মার্শাল কি নাম মোহাম্মদ বেলায়ত ভাই কবুল করো মঞ্জুর করো দাদের হাতিয়া সোনার মদিনায় পৌঁছে দাও বেলায়ত ভাই দিয়ে দেবেন একটা পানির ট্যাঙ্কি বাংলাদেশ ব্যাংকে চাকরি করে বেলায়ত ভাই ভাই কপাল বড় ভালো তোমার পানি দিয়া মেয়েরা গুসল করবে তোমার ট্যাঙ্কির পানি দিয়া আমার মায়েরা আমার বোনেরা অজু করবে কত বড় ভাগ্যবান তুমি আরে আমরা বুঝি না রে মনে করি টাকা গুলা চলা যাইতেছে একজন একটা লোক দাঁড়াবেন সামান্য কয় টাকা লাগবে একটা ছোট্ট মটল লাগবে পানি উঠানোর জন্য প্রাণ বলে দোয়া করে দেবো একটা লোক লাভ দেয়া দাঁড়ান হুজুর দোয়া করে দেন আমি একটা মোটর দিয়ে দেব একটা মোটর জন আব্দুল হামিদ দাসির দিয়া নিবাসী জনাব আব্দুল হামিদ সাহেব মুরব্বী ভাই আমার একটা টাঙ্কি দিয়ে দেবে এই কি মোটর দিয়ে দেবে আমার সাল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও মাত্র চারটা ফ্যান লাগবে ভালো মানের ফ্যান প্রতিটা ফ্যান মনে করেন তিন হাজার কুড়া এরকম হ্যাঁ আসেন একজন যেহেতু আমি একটা ফ্যান দিয়া দেবো চারটা ফ্যান হ্যাঁ কয়টা দিবে দুইজন দুইটা আপনার নাম বলেন আরে উনি টাকে কোন ঘুরতেন আপনি ফুটে জাকির হুসেন উনি দেবে এক নাম্বার দুই নাম্বার কি নাম নাসির সার মাস্টারজি কি সার নাসির সারে দেবে একটা উনি দেবে একটা হয়ে গেছে দুই আর মাত্র দুইটা ফ্যান দুইটা ফ্যান মাত্র দুইটা ফ্যান দেবা কে আছো লাভ দিয়া দাঁড়াও হুজুর আমি একটা ফ্যান দিয়ে দেব মেয়েরা ঘুমাতে পারবে না গরমে এই ফ্যানের নিচে বসে বসে মেয়েরা কোরআন পড়বে হাদিস পড়বে তার যা যা তোমার আমল চলে আসবে হ্যাঁ কে নাম রিয়া মোহাম্মদ ইলিয়াস একটা ফ্যান দেবে আর মাত্র একটা লাস্ট ওয়ান একটা একটা আপনি ফার্স্ট হয়েছেন আপনি তুলে দাঁড়ান আপনার অন্যতম দিতে আসি মোহাম্মদ শামসুল হক উনি দিয়া দেবে দাসির দিয়ে একটা ফ্যান চারটা ফ্যান হয়ে গেছে এখন আরেকটা ফ্যান আমরা দৌন্য আছে আমি সাইটটা কইছি সাইটটা হইছে অহনার আমি নিতাম ফারতাম না অনুমতি দিলে আমি নিতাম ফারতাম আমরা এক কথার মানুষ কি তা করবো ও না না আমরা সাইডটা হয়ে গেছে কথা ফ্যান ওনার গরমিয়া লাগে রক্ত কর কিন আমরা সাইডটা ফ্যান হয়ে গেছে অহন কি লইতাম আয়তুল্লা ভাই আতাউল্লা ভাই কি লইতা আচ্ছা তাইলে দুইটা ফ্যান যেহেতু আইয়া পড়ছে এটি তারা এই লইয়া লই আট বই একটা খারাপ দেখা যায় না এই জন্য লইতে আছি কিনা মেনো হজরত আলিবাই একটা ফ্যান হাফেজ উনি দিলেন আমার কাছে যেই লিখিত দিছে সব চলে আসছে শুধু পাঁচ হাজার ইট বাকি আছে সব হয়ে গেছে মার্শাল্লাহ এই যে তিন চাই চাইছিল আটবান হয়েছে এই অজু জন্য টাঙ্কি একটা হয়েছে মোটর একটা ফ্যান সাইটটা চারটার জায়গা ছয়টা হয়ে গেছে দয়া করে আমি খুব খুশি হব প্রাণ ভরে দোয়া করব। আপনাদের এলাকায় কখনো আমি আসি নাই মাদ্রাসাটা আপনাদের আপনাদের মেয়েরা পড়বে আপনাদের নাতনিরা পড়বে আপনাদের বাচ্চা কাচ্চারা পড়বে আসেন একজন যে হুজুর একটা হাজার ইট ইনশাল্লাহ আমি দিয়ে দেব আমি প্রাণ ভরে দোয়া করবো আপনার ইটের মাসাল্লাহ মাসাল্লাহ আমি খুব ডরাইয়া ডরাইয়া চাইছি আরে কেমনে জানি ওয়াইনি জানি মাসাল্লাহ হইয়া গেছে নাম মোহাম্মদ রফিকুল ইসলাম উনি দিয়া দেবে এক মার হাবা করে না কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও আমার রফিক ভাই উনি দিলেন এক হাজারি আমারে সরম দেয় নাই তুমি মাওলা আমার ভাইয়ের কে আমতের ময়দানে সরম দিও না আমি খুব খুশি হব আর একটা লোক যদি আমি পেয়ে যাই প্রাণ ভরে দোয়া করে দেব মন উজাড় করে দোয়া করে দেবো হ্যাঁ কি নাম দাঁড়াও দাঁড়াও আস্তে আস্তে ইলিয়াস দুই আমার আর তিনটা সন্তান লাগে ফার্স্ট সেকেন্ড থার্ড ধন্য মায়ের ধন্য সন্তান মা কবরে সবাই বাবা কবরে সবাই আমি কিতাবে পাইছি কোথাও যখন দোয়ার মজলিস বসে যায় রুহানে হালাতে আপ বাম্মানা কি চতুর্দিক দেখতে মার মতো দৌড়ায় একটা লোক লাভ দেওয়া বা হুজুর আব্বা নাই কিচ্ছু করতে পারি নাই আব্বার জন্য সামর্থ্য ছিল না এখন আল্লাহ অনেক সামর্থ্য দিছে তিন নাম্বার একটা লোক দাঁড়াও এক হাজারি আমি প্রাণ বড়ে দোয়া করে দেব আমি ভালোবাসা মিশ্রিত তোমাদের জন্য শুভেচ্ছা জানাই একজন তিন একটা হাজার দিবা আমার মন খুশি হয়ে যাবে আমি প্রাণ ভরে দোয়া করে দেবো বলো এটা হইলে আমি আর কিছু চাইবো না আছেন একজন একটা হাজার ইট আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো ওই আলাইসি আল্লাহ তুমি একটা হাজার ইট একটা লুক আমার মিলাই দাও ভাই যে আমাকে সরম দেবে না আল্লাহ ক্লাসে দোয়া করো আল্লাহ যেন আপনাকে সরম না দেয় মাত্র তিনটা লোকের জন্য আমাদের দোয়া আটকে আছে তিনটা লোক একটা লোক দেন এক হাজার ইট দেন আপনি এখনই দেওয়া লাগবে তা না যখন কাজ ধরে আপনার ছেলে বিদেশে আছে তারে বইলেন সে প্রয়োজনে দুই তিনজন বন্ধু বান্ধব মিলাইয়া সে এক হাজার ইট ব্যবস্থা করে দেবে খুব খুশি হবে সে বলবে যে আব্বা একটা কাজের কাজ করছেন মাদ্রাসা এক হাজার ইট দিছেন আমি খুব খুশি হইছি নতুন মাদ্রাসা বলে আপনাদেরকে এত শক্ত করে বলতেছি আল্লাহ ঢেলে দেবে নিয়া কুলাইতে পারবেন না আল্লাহ আল্লাহ সাইসি আল্লাহ তুমি এই বান্দাকে স্মরণ দিও না বাংলাদেশে কোথাও এই হাটটা খালি ফিরেন এ আড়াই হাজার হচ্ছে আমার ভক্তের এলাকা এই এলাকার মানুষগুলো আমাকে মন দিয়ে মহব্বত করে একটা লুক নাই আমার মহব্বতের আমার কলিজার একটা টুকরা যুবক নাই এক হাজার ইট দিয়ে দেব পারবেন না একজন নাই পারবেন না একজন মার্শাল আপনি নাকি দিলেন আগে হ্যাঁ হ্যাঁ আবার ইটও দিবে ক্ষতিবনি কোনো কিনাম না আহা এই বয়সে রিং পরে ফেলেছে আহ আল্লাহ আল্লাহ তুমি বান্দারে কবুল করো আমার ভাইরা বড় আশা করে যেই টাকা চিকিৎসায় নিতা এই টাকা মাদ্রাসায় দিয়া দিছে চিকিৎসা বা তার একটা টাকাও তার খরচ করায় না করাই দেখছেন একবার একবার দিছে দিছে আবার ইট সুস্থ সবল যুবক কত বছর বয়স হয়েছে রিং পড়ানো লাগছে এই তো জীবন আল্লাহ সুস্থ রাখলে আবার তো একটা সেকেন্ডের বিষয় হ্যাঁ রিং টিং দাঁড়াইয়া এমন ভাবে রক্ত দৌড় দিব রিং দাঁড়াইয়া লইয়া ঠালা দিয়ে যাব আল্লাহ ফারবো এটা ফারবো আল্লাহর এই ক্ষমতা আসেনি মার্শাল্লাহ তিনজন হয়ে গেছে দুইটা লোকের জন্য আমার এই হাতটা খালি যাবে তারা যা চাইছিল সব পাওয়ায় পূর্ণতা হয়ে যাবে আল্লাহর কাছে আমরা চাইছি আল্লাহ দিছে মার্শাল্লাহ কি নাম জনাব আল হাজাবুল হাসান আড়াই হাজার বইলার কান্দিপ হ্যাঁ হাজির সাহ উনি দিয়া এক হাজার কবল কর মঞ্জুর কর দুনিয়ায় তোমার মেহমান বানাইছো। জান্ন তো তোমার মেহমান বানাইও পাঁচ নাম্বার শেষ ভালো যার সব ভালো তার লাস্ট ওয়ান সর্বশেষ আমার একটা কলিজার টুকরা দাঁড়াইবা শেষ ভালো যার সব ভালো তার লাস্ট ওয়ান সর্বশেষ এ এক হাজারি একটা হাজারি শাস মশাল্লাহ মশাল্লা বুদ্ধিমান ছেলে নাম তক্ষণ চুপ করে বয়ে উঠেছে আইতে দিদি আঞ্জা দিয়ে দোলায় মালজা করে কি নাম ফারুক সরকার এই লোকটার খুব দরকার ফারুক সরকার দিয়ালাইছে এক হাজার জাঙ্গালিয়া নিবাসী ওকে ফাইন যা তাদের চাহিদা ছিল দেখছেন আল্লাহ কি আল্লাহ এখন আমরা আল্লাহ চিনছি না অনেক চাওয়াও না অনেক চাওয়া অনেক মানুষ দেখবেন নাদানের মতো চাই আছে নির ফুদ বিয়া করাই তো গেছে কইছে যে একটা টেলিভিশন দিবেন কয় রাজি কয় ফলার একটা হন্ডা দিবেন কয় রাজি শেষ পর্যন্ত দেখছো মা যেটা কই দিদি রাজি এই গায়ে কই তো হইলে একটা বাস দিবে তে ড্রাইভারি করবো আমি কন্ট্রাক্টারি করবো এমনি উদ্দাম করে সিহন জিংলা দিয়া ফাটফাট ফাটফাট করে কটা খিসন তো দুনু ডারে দইলা ও শিব ফুদ দিয়া ব্যবসা শুরু করছ আছে আছে আসিনি রে রব নাতা আসিনি রে তাহলে আমরা নূর মোহাম্মদ ভাই কোনো নাদান না ফানা নাই যা দরকার তা এসাইছে আল্লাহ কয় বান্দায় আমার সরল ভাবে চাইছে সরল ভাবে লাইন করে দিলা না কনা তো যারা যেটা লেখাইছেন নিজ দায়িত্বে খোঁজ নিয়ে দেওয়া যাবেন এর জন্য জন্য আবার শুভ হালখাতা করা না লাগে একজনে পাঁচ হাজার টাকা দিছে ভালো আচ্ছা মুসা ভাই দায়রা দিয়ে পাঁচ হাজার টাকা দিছে ওকে ফাইন আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে এখন তওবা করব যারা দাঁড়িয়ে আছেন এতক্ষণ কিচ্ছু বলি নাই জাগা হ্যাঁ জাগা বসে পড়ো জাগা জাগা এক দাঁড়িয়ে দিছে নাকি কেউ সবাই বসো এই কি তে হাজিরা দরকার আছে এরকম আছে মার হাবা বলেন মার্শাল পাঁচশো টাকা নগদ আমার এক ভাই দিছে বলেন মার হাবা সবাই বসছেন সবাই একটু নামাজের মতো করে বসছেন দয়া করে আমরা সবাই মিলে এখন একটু বা করবো জীবনের গোনাগুলো মায়েরা ভুনেরা যারা যেখানে আছেন ঘরের কোণায় বসেন আমরা সবাই মিলে তৌবা করি সবাই পড়েন অহৌজ বিল্লাহ জিমিনাস শয়িতয়ানি রজিম সবাইকে পড়তে বলছি অউজ বিল্লাহ জমিনা শায়িতান রজিম মিস মিল্লাহ ইউ আমরা তৌবা করতেছি এখন কি করতেছি তওবা করার আগে খালি হাতে তওবাটা করা ঠিক হবে না আমরা সবাই মিলে একশো দুইশো দশ বিশ পঞ্চাশ পাঁচশো এক হাজার যে যা পারি এক মিনিট সময় এই এই মাহফিল কর্তৃপক্ষ যারা আছেন দাসির দেওয়ার কয়েকজন যুবক একটু দাঁড়ান যুবক যারা দাসির দেওয়া আছেন একটু দাঁড়ান তাড়াতাড়ি করে এই দুই তিন মিনিটের ভিতরে আপনারা এই বিভিন্নজন বিভিন্ন দিকে যান আপনার বিষ বলে পকেটে হাত দেন একটা লুকও খালি যাবেন না দয়া করে কেউ হাঁটবেন না এখন তো ওই টেহারটা তো বেশি লুক হয়ে গেছে গা তুলুন না সব তাড়াতাড়ি করেন ওই এক জায়গা দিয়ে সব হার্থে আছে এই বাদ জাগার ভিতরে টেহার খনি পাওয়া গেছে পাঁচ ছজন গেছে আব্দুল হাজিজ দুই হাজার এক ভাই দিছে এক হাজার আরেক ভাই পাঁচশো একজন মহিলা আমার এক বোন ভাই দয়া করে একটা লুকো যাবেন না তো বানা করে দোয়া না করে মোটেও ঠিক হবে না এটা শেষ করে দিচ্ছে আমি এখন শুধু দোয়া হবে আপনারা উঠতেছেন কেন মনে করেন না আপনি জিতছেন আপনি ঠক যান আপনি জিতেন নাই যে বুদ্ধি খাটে যাইতেছেন সে মোটেও জিতেন নাই আপনি হেরে গেছেন জি মাশাল্লাহ রাখেন নাম বলা লাগবে না যারা দিচ্ছেন ভাই আল্লাহ দেখতেছে নাম বলা যাবে অনেক টাকা মাশাল্লাহ আপনার দিতেছেন টাকা যারা উঠাইছেন টাকাগুলো নিয়ে চলে আসেন আমার সাথে পড়েন অউজ বিল্লাহ হি মিনা শহিতনি র জিম বিস্মিল্লাহ হিউ রাহমান ইউরাহিম স্তা কফিরুল্লাহা রব্বে মেন কুল্লেজাম্ব ওয়াতু বইলেই হে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা আলী রাউজিন হ্যাঁ আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তারণায় পড়ে জীবনে যত গোনা করেছি কবিরা সগিরা শির বেদাত সমস্ত গুনা থেকে খালেস অন্তরে তাও বা করতেছি হ্যাঁ আল্লাহ गुना माफ করে দাও তওবা কবুল করে নাও আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইহতহু লা শারীকা লা ওয়া আশহাদু আননা সাইয়্যাদান হাবিবানা মৌলানা মুহাম্মাদান আব্দহু ওয়া রাসূলু সাল্লাল্লাহু আমিন 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 এখন আমরা দোয়া করব দোয়ার আগে আমার একটা জরুরি কথা আছে আপনারা দেখেছেন মুস্তাক ফয়েজি পীর সাহেব আমি কখনোই পীর সাহেব হতে চাইনি কারণ আমি বাংলাদেশে ফির দেখতে দেখতে অতিষ্ঠ ফির যেই যে নমুনা বাংলাদেশ সরম করে কইতে ঠিক না কন আমি পীর সাহেব হতে চাইনি আমার দাদা ছিলেন এ কতবার ডাক দিছি তোমারে তার সাতটা কুইলা রেখা দেওয়া দরকার এটার লেগা গুড়া গুইরা যেন আই এতে আমিন কর আমি আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার বড় একজন বুজুর্গ ব্যক্তি উনি পীর ছিলেন আমার আব্বা এতেকাল করছে দাদার আগে তো দাদা মনে করছে দাদার এতে কাপড় আব্বা হয়তো পীর সাহেব হবে দাদা আমি যখন লেখাপড়া সে উনিশশো ছিয়ানব্বই সালে আমি কামিল করেছি কামিল পাশ করার পরে দাদা আমার খবর দিছে ঢাকা থেকে দৌড়ে গেছি গিয়ে দেখি বাড়ি ভর্তি সব মানুষ দরবারে অনেক মানুষ এ বললাম দাদা কী জরুরি কাজ আছে দাদা সবাইকে ডাকাইয়া বললেন কোন দিন আমি মরে যাই আমি চিন্তা করেছিলাম আমার সাজানো দরবার এটার দায়িত্ব পালন করবে আমার ছেলে ফয়েজ আহম্মদ আমার আব্বার নাম ফয়েজ আহম্মদ সে তো আমাকে ফাঁকি দিয়ে চলে গেল এখন আমার এই দরবার কে চালাবে আমি চিন্তা করেছি আমার আদরের মুশতাক ফয়জি আমার নাতি সেই এই দরবারকে চালাবে সামনে সেই হবে পীর সাহেব আমি হাউমাউ করে কানতে শুরু করলাম আমি বললাম দাদা আপনার আরো তিনজন ছেলে আছে আপনারা আমার বড় ভাই আছে সবাইকে বাদ দিয়ে আমার উপরে এই এই বোঝা কেন আমি ছিলাম দাদা আমাকে জড়াইয়া ধরলেন কপালে চুমু খেলেন উনি বললেন যে আমি জানি কারি দিয়ে হবে তোমারই দিয়ে হবে বইলেই তোমার উপরে দায়িত্ব আলহামদুলিল্লাহ বলবেন না আমি বললাম ওকে ফাইন আলহামদুলিল্লাহ আপনি যদি মনে করেন আমাকে দিয়া হবে তবে আমি বাংলাদেশের যে পীর এই পীর তো আমি হতে চাই না আমি বাংলাদেশে দেখছি ফির মানে হইলো বইয়া বইয়া খাওয়ান বালা বেড়া কোনো কাম নাই তো সিএনজি চালাইলেও ফারে মাটি কাটলেও ফারে মাটি কাটলে পাঁচশো টাকা রোদ সিএনজি চালাইলে এক হাজার দেড় হাজার টাকা কামাই আছে ফিরসা বলি কি সিএনজি চালান নিষেধ আছে ওটু চালান যাইতো না রা দেড় হাজার বছর আগে দুজাহানের বাদশা নবী 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 যিনি এই নবীজি একটা দিন পরিশ্রম ছাড়া খায় না আর আমার দেশের ফসাপ নিবি তেহা দেয় রিক্সা ওলায় টেহা দেয় হেই তেহা বইয়া বইয়া খায় নাদান কি গাছও ধরেনি বেড়া মনে খাইতে খাইতে কোনো কাম নাই তো রইত যায় না এরকম মনে ফানির তো সুবাই থাকলে ফুন্ডিশবদা আর এই খাইতে খাইতে এমন মোট হইছে মনে হয় যেমন সাত ছজন আসলে একজন এই কারবার দেখতে আমি অতিষ্ঠ বেলা আমি বললাম দাদা আমি তো এই চাও বইতাম বলছি এই নাগাইশ দরবার হবে জিনের আর মার কাজ এখানে মানুষ আসবে হেদে হেতার আলু নিয়ে যাবে গোমরা মানুষগুলো দিনের রশি নিয়ে বাড়িতে যাবে বলে না দাদাই কয় আমিও তোমার সেই ফিসাবে বানাইতাম চাই আমি বললাম তাইলে আমার কিছু জমিন দিতে হবে দাদা ও গরিব মানুষ মানুষ ছিলেন না তিনি মাত্র নয় শতক জায়গা ওনার বাবার দিনের আমার দরবারের জন্য দিচ্ছে আমি বললাম এটা কি হবে আমি দোয়া গেলাম শতক জমিন আর দোয়া কি কি দিয়া গেছে নয় শতক জমিন আর কি দোয়া এনার এনতে কালের পরে আমি জমিন কিনা শুরু করলাম এই যে আপনাদের নূর ভাই দেখে আসছে আমার এখানে এখন আঠারো একর জায়গা মার হাবা বলবেন না আঠারোশো শত এটার ভিতরে আমার দশটা প্রতিষ্ঠান একটা খানকা একটা দাখিল মাদ্রাসা একটা নুরানি মাদ্রাসা একটা হাফিজিয়া মাদ্রাসা একটা ধাতব চিকিৎসালয় একটা গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস ইয়াতিমখানা মসজিদ মার বলবেন না আমার মসজিদটা টিনের ঘর মাত্র কয়েকশো লোক নামাজ পড়ে আমি ওখানে জমা পড়াই মানুষজন জেনে ফেলছে গাড়ি ঘোড়ায় করে জমা পড়ার জন্য দোয়া নেওয়ার জন্য কথা শোনার জন্য চলে আসে আমার যারা নিয়মিত মুসল্লি তারা দুহনের আগে বাইরের তারাইয়া হল হলদিয়ালায় এখন আমরা তারা নামাজ পড়বো কো এই ম্যাগে সেগে বালুয়ে মালুয়ে এই নামাজ টামাজ পড়ে আমিও জায়গা পাইলাম নইল ইমাম দিকা বিত্রে খে হইতাম নইলে আমারও বার করে দিল যে এই এই মসজিদের ভিতরে মানুষজন নামাজ পড়তে পারে নিয়ত করলাম যা আর বাসাম কয় বছর দৃষ্টি দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মন্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন সুন্দর করে একটা মসজিদ করবো ইনশাআল্লাহ আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে সবাইকে ডাকালাম দশজন মিলে একটা টিম করে তারা কয়েক মাস লাগাইয়া ড্রয়িং আমার কাছে নিয়ে আসছে হুজুর এই নেন আপনার মসজিদের ডিজাইন এবং চমৎকার সুন্দর একটা ডিজাইন বললাম মসজিদটা কত বড় একটু বড় বড় দেখা যায় দি জি হুজুর একটু বড় কই আঁকছি আমি কীরকম বড় কয়ে এক লোকে নামাজ পড়তে পারবো ছয় হাজার লোক কয় হাজারও ছয় হাজার লোক এক লগে নামাজ পড়ব আমাকে বেড়া কাগজ কলম ফাইলে কি মাই সেই তেই করে তোর আর কুইস্তা এত বড় মসি ডাকতি কই হুজুর বুস কই রাইকালেছি লোক আস্তে আস্তে বাড়বো তেহাড়ি কেও নিত না বেগো বইরে হলাই রেহেন পরে গইন্ন তারা মনে করছে গন্ডন গন্ডন সললে যদি কেউ লইজ গয়া ভিতরে ডু হাট বেগো দেহা কোনো বই তো আমি যে কথা কইতা সিটি শুনতেছেন আপনারা কি কয়টা টেহা পাইছেন এই দিল মার হাবা কয়টা পরে আমি যে গেলাম তোরা যে মসজিদ আকস ছয় হাজার লোক নামাজ পড়ব এটা করতে কত রে খরচ হইব কয় ফোন টুকুটি যেমনে কইছে মনে হয় ফোন রস আমি গরিব মানুষ তারা ডর দেখাইতে আস এটা বুঝি কথাই রে ফোনটো কুটি এটা মসজিদ এটা কেমনে কিতা করাম কহ নিয়ত করে নাই মালক তখন আমি চিন্তা করলাম যা হ্যাঁ আমার একজন হাদিয়া দিছে আচ্ছা মার্শাল বলেন মার হাবা তা আমি কইলাম যে আচ্ছা যা তোর যখন একালে কাটা কাটি করতাম না একটা নিয়ত করলাম যে আল্লাহ এটা কয় যে কইরা লাইতাম সাহস করে যাও আমি মুস্তাক ফয়েজি অনেক টেহা পুষে তো করলাম সারা বছরে তো বলতে গেলে মাহফিল করি এক বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেব ইনশাল নিয়ত করে নামলাম গত রমজানের আগের রমজানও এক লগে পঁচিশ লক্ষ টাকা আমার রক্তের কামাই পঁচিশ লক্ষ টাকা দিয়া এরপরে মসজিদের কাজ শুরু করছি মার হাবা বলবেন না আজকে গতকালকে আমি দরবার থেকে বের হয়েছি আসার সময় দেখলাম যে দেখি কত টাকা খরচ হয়েছে দেখি দুই কোটি উনাশি লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ করে ফেলছি এক টাকাও ঋণ নাই ব্যাংকে আরো টাকা জমা আছে এক লাখ ইট না লাইছি একবারে পনেরো লক্ষ টেহা দিয়ে রাখছি রড সিমেন্টের দোহানো অগ্রিম যে রড লাগবো তুমি টেহা নিয়ে আমার এত টাকা আছে এখন কয়দিন পরে স্বাদ হবে একতলার স্বাদ ফ্লোর হয়ে গেছে কলামগুলা হয়ে গেছে একতলার ছাদ হবে কয়েকদিনের ভিতরে সেন্টারিং চলতেছে কাজ এই সাদরা করতে লাগে টাকা আচ্ছা আপনারা আমি দিলাম এবার পঁচিশ লাখ খরচ লাখ বাহিটে পাইলাম কু এসে গেছি ওয়াশ করতাম আল্লাহর খাস মেহরবানি তার ডাবা নদ গেছি ওমান গেছি সৌদি আরব যেহানো যাই জি গাইয়া জি গাইয়া হুজুর মসজিদের খবর কিটা কইয়া কইয়া সেটা টাকা দেয়া যায় মার্শাল্লাহ এই নগদে বিকাশে রকেডে প্রচুর টাকা আল্লাহর খাস মেহরবানি বিভিন্ন জায়গায় আসতেছে মার হাবা বলবেন না বিভিন্ন লোক পাঠাইতেছে আমার কাছে আমার দেড় কোটি টাকা লাগবে এখন সাদরা করতে মসজিদ করার শুরু করার সময় শুরু করছি লাভের লাভের দূরৈশ হনার ঘুমাইতাম পারি না শক্তি লাগবে ওটা স্বপ্নে দিহি মরছি পানি টানি খাইয়ে আবার হুতি আবার মরছি এই মাহফিল শেষ করিয়া সেরা মসজিদের বিটটার উপরে দাঁড়াই দাঁড়াই সেরা আকাশের দিকে তাকাই অনেক সময় চোখের পানি চলে আসছি আল্লাহ এত বড় একটা মসজিদের কাম শুরু করলাম যে হুনেতে আসলেও কয় যে এত টাকা কই পাবেন আপনি কিন্তু আল্লাহ তো সালাই এই পর্যন্ত তো ঋণ হয় নাই আমার আমি হয়তো পরিশ্রান্ত হয়েছি হইছি কিন্তু আল্লাহর খাস মেহরবানি যত জায়গায় গেছি আমি খাগড়াছড়ি গেছি মাহফিল ও পাহাড়ি এলাকা বাড়ি ঘর এক মাইল দুই মাইল দূরে দূরে পুরা মাঠ লোকে লোকারণ্য হয়ে গেছে আমি যখন মসজিদের কথা কইছি তারা বাড়ি কিছু কিছু সবাই মিল্লা দিছে গন্যান্য এক লক্ষ চার হাজার টাকা তার আমার হাতে দিছে আল্লাহ রসুল বলেছেন মাম বানালিল্লাহ মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্না যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে কত বড় কথা আমার এই মসজিদ আমার স্বপ্ন আমি জীবনে কোনো দিন বাংলাদেশের কারো কাছে হাত পাতি নাই আল্লাহ আমার অনেক দিস অনেক দিছে আলহামদুলিল্লাহ আমি শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না আল্লাহ আমার কত কিছু যে দিছে আমার মতো ছোটো মানুষ কত বড় বড় বক্তা বাংলাদেশে আছে আমি বড় বক্তাও না বড় আলেমও না সাধারণ ছোট্ট একটা মানুষ আল্লাহ যদি বিদেশ নিয়েও আস করায় আলহামদুলিল্লাহ করতেন না আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন আমি প্রাণ ভরে আমার এই তিন বাচ্চাদেরকে নিয়ে প্রতিদিন দোয়া করি এই প্যান্ডেলটার ভিতরে আড়াই হাজারের মানুষ আপনারা যারা আছেন যদি মনে করেন যে হুজুর দেড় কোটি টাকা লাগবে শুধু সাদরা আমরাও কিছু কিছু হই প্রাণ ভরে দোয়া ইনশাআল্লাহ এখানে এমন আমি কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি পাঁচটা হাজার টাকা দিলাম একটা হাজার টাকা দিলাম দুইটা হাজার টাকা দিলাম আপনার এই মসজিদটা আমাদের মসজিদে বাংলাদেশের স্বপ্ন এটা একটা আপনি শুনে খুশি হবেন এটা শুধু মসজিদ না নিসতালায় হাসপাতাল নিস্তালায় এ শুনেন নিস্তালায় হাসপাতাল দোতালায় তিনতালায় মসজিদ আমার পরিকল্পনা হইল মসজিদ মাদ্রাসা করিন্দা অনেক আছে হাসপাতাল করিন্দার অনেক অভাব নিস্তালায় হাসপাতাল কেউ আতফাও বাংছে তে শরীরটা বালা যাইতে সময় দুইটা টাকা নামাজ পড়ে তার শরীরেরও চিকিৎসা হইব মনেরও চিকিৎসা হইব আমার আয়াতুল্লাহ ভাই না আতাউল্লাহ ভাই আতাউল্লাহ নেওয়াজি আমার ভাই এত মানে বড় মনের আলেম আমি খুব কম দেখছি ওনার বাসায় সবাই গেছেন আমি ঢুকে ঢুকার সময় আমি ঢুকি না দাঁড়িয়ে রইছি উনি আমাদের টানতে আছে আমি ঢুকিনি কারণ এখানে একটা সৌদি ফ্লেভার যেটা রুচিবান মানুষের একটা পরিচয় আলেমগুলো এমনই হওয়া উচিত আমরা বর্তা দিয়া ভাত খাই কিন্তু দোস্তর খান দিকে ঠিক কে না কও আলেম হবে এমনই আলেম এই নমুনা এটা সেই দিনকে আছে নি বা ওই কাফনের কাপড়ও ঘুরছে হুজুরের ব্লাউজ বানাইব দিয়াতে সেই দিন আছে নি মুরদারে গোসল করে সাবান দৌ কইমা কইম সব রে দিয়াতে তোমার বাহের সাবান তুমি এনে মরাই মরে গোসল করবা তুমি ইমান সব রেও গিয়ে তোমার অসুব্য মার হাবো কয়না আমার ভাই আতাউল্লাহ আজি আমার ভাই দশ হাজার টাকা আমার মসজিদের জন্য দেবে বলেন মার হাবা আমি দোয়া করি আল্লাহ ওয়ারাসাতুলাম্বিয়ার দরজা তুমি আমার ভাইকে দান করে দাও আমার ভাই জাহাঙ্গীর আলম মুজাহিদী আমার ভাই দেবে পাঁচ হাজার টাকা বলেন মার হাবা ইঞ্জিনিয়ার শরীফ আমার এক ভাই উনি দিচ্ছেন এক হাজার টাকা ও মা আমার লক্ষ্মী সোনা পাঁচশো টাকা ইলমা আমার মা ইলমা পাঁচশো টাকা দিছে বলেন মার হাবা কালকে মাহফিল ছিল আমার বানসারামপুর ফরদাবাদ ওইখানে একটা মেয়ে আইনে এক হাজার টাকা দিছে নাম হইলো জামিলা এই ছোট্ট এইরকম এটার মতো ইলবার মতো মার হাবা বলবেন না আর কেউ আছেন যে হুজুর ইনসা মার্শাল্লাহ হ্যাঁ মার্শাল্লাহ হ্যাঁ 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 ইলেকট্রিশিয়ান রনি সে পাঁচশো টাকা দিছে দোয়া চায় আল্লাহ সকল এক্সিডেন্টের হাত থেকে তারা হেফাজত করে সবাই কোন আমিন আসেন জি সবাই মিলে শরিক থাকা লাগবে একজন লোক খালি যাইয়েন না এই যে আমার ভাই কি নাম মুসা মুসা ভাই উঠেন না খুশি মনে দেন আল্লাহ দেবে দেখতেছেন আল্লাহ এখনই দোয়া হয়ে যাবে দুই ভাই দুই হাজার টাকা দিয়েছে নাম সারা নামের দরকার কি নাম সারা এক ভাই নাম রাখছে না নাম নাই

নাম সার আরেক ভাই কিছু টাকা দিয়েছেন আরেক ভাই এক হাজার টাকা দিয়েছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ তোমরা আমার ছেলের একটু ভেতরে যাও তোমরা কিছু কিছু ইলিয়াস ভাই এক হাজার টাকা এটা 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 জেহাদি ভাইয়ের কাছে আপনি বসেন আপনার কাছে রাখেন সবাই মিলে যে যা পারে এই ছেলেরা যাও ভিতরে যাও এই আমার ছেলেরা আসতেছে একজন লুকু খালি জানা না দশ টাকা নাই দশটা টাকা দেন আল্লাহ ঢেলে দেবে ইনশাল্লাহ কপাল খুলে যাবে দুইটা টাকা দেন আপনি দুই টাকা তাও তো বলতে পারবেন হুজুর আমি দিছিলাম না দেয় না আপনি বালা আপনি কুঠি কুঠি টাকা দেওয়া লাগবে ওইঠান না কেউ এখন দোয়া হয়ে যাবে পারলে দেন না পারলে নাই আমরা সবাই মিলে এখন দোয়া করবো ইনশাআল্লাহ সবাই শরীর থাকেন দশটা টাকা দেন বিশটা টাকা দেন বিষ্ণু মন্দির এখানে কোনো ছেলে আরে কি বলে এই এখানকার ছেলে নাই দাসির দিয়ে আর দু একজন দাঁড়াও এদিক দিয়ে একটু যান আপনি একটু যান কষ্ট করে আমরা সবাই মিলে এখন দোয়া করে দিচ্ছি যে যা পারেন দেন না পারলে নাই আল্লাহ যেন কবুল করে আমরা প্রাণ ভরে দোয়া করে দেব ইনশা আল্লাহ দু একজন ভাই একটু সহযোগিতা করেন দু একজন এলাকার সন্তান দু একজন একটু সহযোগিতা করেন আমরা সবাই মিলে দোয়া করে দিই আল্লাহ মামিন রব্বানা আমিন ওরবানা ওয়া ইল নাম ওয়াতার আহম্না লা না অর্বানা আফিদুনিয়া হাসানা আয়ালা তোমার কুদরতি পায়ে ভিক্ষা চাই আমাদের জীবনের গোনাগুলো তুমি মাফ করে দাও আমাদের যার মনে যত ন্যাকাশা আছে পূরণ করে দাও আমাদের যার যত অভাব আছে দূর করে দাও যার যত প্যারেশানি আছে উদ্ধার করে দাও আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও আয় আল্লাহ তালা এ এলাকার কৃতি সন্তান যেই মানুষটা দিয়ে এলাকাকে মানুষ চিনেছে আতাউল্লাহ নেওয়াজি ভাইয়ের আব্বা জান আয় আল্লাহ মাওলা ওনার আব্বার কবরটারে জান্নাতের টুকরা বাড়িয়ে দাও এলাকার দিনই প্রতিষ্ঠানগুলার তুমি আর মঞ্জুর করে নাও অমাওলা রব্বা করিম আমি সবাইকে তোমার কুদরতে এত উঠাই দিলাম তুমি জামিনদার হয়ে যাও এই এলাকার মাটির নিচে তুমি মাওলা আর আজাব দিও না আয় আল্লাহ মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও মাদ্রাসার যত অভাব আছে তুমি দূর করে দাও মাদ্রাসার যত চাহিদা আছে পূরণ করে নাও ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র আর ছাত্রী তুমি তৈরি করে দাও এই এলাকার ওলামাই কেরাম আমার মনটা ভরে গেছে মাওলা কত জায়গায় বাংলাদেশে যাই ওলামাই কেরাম সবাই দীর্ঘ সময় ধরে বসে থাকে না আর আল্লাহ তালা আমার ভাইয়ের আমাকে ফেলে চলে যায় নাই ওলামাই কেরামদেরকে ওয়ারেসে তুলাম বিয়ার দরজা দান করে দাও আয় আল্লাহ তালা ও মাওলা জাহাঙ্গীর আলম জেহাদি ভাই মুজাহিদি ভাই আয় আল্লাহ তাআলা আল্লাহ মামলার আসামি হয়ে গেছে দিনের পথে চলতে গিয়ে তুমি আমার ভাইকে তোমার কুদরতের মাধ্যমে তোমার দিয়ে ঢেকে তারে করে রকম আয় আল্লাহ ও মাওলা এই মাদ্রাসাটার তুমি কবলার মঞ্জুর করো মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও যুবক যারা দিনের খাদ্যাম্বান দাও আমার মা বোন যারা বেদা সোয়ালেহা জাহেদা বানাইয়া দাও আমাদের সন্তান গুলারে তুমি মাওলা চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল আর মঞ্জুর করে আমিন সবাইকে তোমার কুদরতি হাতে সফর করে দিলাম তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও আমি আসি আর না আসি আমি থাকি আর না থাকি আজকের ভাফিল মাহফিল সবার জন্য না যাতে রসিলা বলাইয়া দিয়ে আরওলা আমি আসার পরে অনেক মানুষ আমি গোনাগারের হাতে হাদিয়া দিয়ে দোয়া চেয়েছে মাওলা যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না অসুস্থ যারা শিফায় কা মেলানো করে দাও এই বাংলাদেশকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও খাস করে কাফের ফিলিস্তিনের মুসলমানদেরকে আর মায়ের খাওয়াই তুমি আর মায়ের খাওয়াই না আমি আর লাশ দেখতে ইচ্ছে করে লাগো বাওলা মানুষ গুলো ধৈর্য হারা হয়ে যাচ্ছে বাওলা এমন কোনো ঘর নাই যে করে লাশ নাই মাউলা সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও আমিন 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 ইয়রব্বালাল আমিন হায়াত যেদিন শেষ হয়ে যাবে আর হু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে সেই মসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হে হাবিবের চেহারা সামনে 나와ইয়া তুমি মাওলানা নবীর সুপারিশ আমাদের জন্য नसीব করে আমাদের কণ্ঠে করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته